ফেসবুকে একটু আমাকে জানো তো সাউন্ড টকে আছে কিনা ফেসবুক সাউন্ড টকে আছে কিনা একটু জানাও আমাকে একটু জানাতো ক্লিয়ার ফেসবুক থেকে ওকে আছে সব আমরা শুরু করে দিচ্ছি ওয়েব এপ একটু জানাতো ওকে গুড সন্দীপন আছে তুলনা আছে তামিম আমরা শুরু করে দিই বলেছে বলেছে গুড মর্নিং হ্যাঁ মর্নিং আজকের পড়া একদম সহজ যারা হচ্ছে ক্লাসটা করে ফেলবা যারা তো একদম সকাল সকাল আসছে তাদের জন্য তো সুবিধা ফার্স্টে এরকম একটা ইম্পর্টেন্ট জিনিসের ক্লাস করে ফেললাম হচ্ছে তোমার মেন এটাই হচ্ছে ডিভিশন দিবা ঠিক আছে বই পড়ো কি পড়ারও এটা আমার কোনো ওইরকম দরকারি কিছু না যেটা পড়ার ওইটা আমি তাকাই দিবো যেটা পড়ার না এখানে হচ্ছে ম্যাক্সিমাম জিনিসই তোমার কি হবে বলো তো নোট খাতা বেস মানে আমি যে নোট খাতাটা লিখাবো এটাই হচ্ছে তোমার জন্য একটা কি হয়ে যাবে তোমার একটা মেন বইতে টেপ মানে তোমার বই টেপ আচ্ছা আমরা একটু শুরুতে ওয়ার্ম আপ করে নেই ওয়ার্ম আপ করলে যেটা হবে আগের জিনিসগুলো আমরা একটু রিভিউ হয়ে গেল দেখি বলো তো আইপেক পদ্ধতিতে সিএইচ টু ডাবল বন সিএইচ 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 টি সিএইচ টু সিএইচ থ্রি এর নামকরণ ঠিক আছে কি হবে সবাই ট্রাই করবা এর কারণ এটা হচ্ছে তোমার অ্যান্সারটা করতে পারলে তোমার কনফিডেন্স বাড়বে পরীক্ষায় গিয়ে দেখবার হাত কাপাকাপি করবে না অ্যান্স করতে তো অ্যান্সারটা একটু করবা তো এই যোগ্যটাকে আমি একটু এভাবে লিখি ডাবল ওয়ান সিএইচ সিএইচ এটার সাথেই বুঝা যাচ্ছে এই সিএইচ টুটা আছে আর এখানে একটা সিএইচ থ্রি আছে ঠিক আছে তাহলে তোমরা আমাকে একটু মনোযোগ কি হয়ে বলো তো এখানে কি বস আছে নাকি বস নেই ঠিক আছে একদম সহজ পড়া ঠিক আছে অত চিৎকার করারও কোনো দরকার নাই ব্রেনটা যখন কাটাবা তখনই ঘটনা ঘটে যাবে এখানে বস আছে আছে ডাবল বন্ড একটা বস যদিও ছোট লেভেলের বস এরপরে বস আছে তাহলে এবার দেখো তো ও কোন পাশ থেকে কাছে তুমি ওকে জন্ম বসকে এদিক থেকে হিসাব করবা করবা না তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচ হল ওর নাম হবে প্যান্টান অথবা হবে কি প্যান্ট নামকরণগুলো ডেলি এভাবে একটা দুইটা করে করলো দেখবো অনেক খাবার হয়ে যাবে প্যান্ট ওয়ান এর ভিতর আছে ইন ওয়ান ভিতর আছে ইন আর থ্রি আছে মিথাইল আর কিছু নেই থ্রি মিথাইল ওয়ান পেন্টিন অথবা পেন্টিন ওয়ান ওয়ান পেন্টিন ওয়ান এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার

এর মানে কি বলতো এ কার্বনের সাথে তিনটা সিএইচটি আছে তাহলে আমি একটা সিএইচটি দিলাম এদিকে এগুলো লিখতে অনেকের ঝামেলা হয়ে যায় তাহলে সেই জন্য আমরা একবার প্র্যাকটিস করে গেলে আমাদের জন্য ইজি সি এইচ ডাবল বন এইচ টু আমরা পাঁচ মিনিট টাইম দিব ওয়ার্ম আপে তাহলে এবার দেখো তো এখানে কি বস আছে বস আছে আছে ডাবল বন্ড হচ্ছে বস যদিও নিচু লেভেলের বস তাই না লাস্টে দুই তিন একই ভালো তাহলে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার

তাই না নামকরণ জিনিসটা হচ্ছে বেশ সহজ সমানতা জিনিসটা আরও সহজ নামকরণ একটু বিরক্ত আছে তাও বিরক্তিকর ক্লাসটা করে তোমার প্র্যাকটিসের উপর হচ্ছে আসলে হয়ে যায় ম্যাক্সিমাম তো এরপর এর কোয়েশ্চেনটা কমন আমি একটু তাও ট্রাই করে দেখি এটা তোমরা পারো কি ট্রায়াল দিয়ে দেখি এটা পারো কি একটু দেখে এই যে দেখো এটা এটা এর আগে এটা হচ্ছে এম এমটি একটা কোয়েশ্চেন এটা অনেকবার আসছে এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে এটা বলেছে আই ইউ প্যাক পদ্ধতিতে এটার নামকরণ তো এটা বুঝতে পারছো এখানে একদম টাইমটা এই সি এর ভিতর তিনটা সিএইচটি আছে ঠিক আছে এটা কিন্তু আগেও করেছে এটা হচ্ছে রিপিট কোয়েশ্চেন তাহলে এখানে মেইন শিকল অনেকে ভাববে হচ্ছে দুই কার্বন না ঠিক আছে এটা ভাবে বলে এটা দেয় তাহলে এটা হচ্ছে কি বলো তো তিন কার্বনের মেইন শিকল তাহলে এক দুই তিন এই দুইজনই হচ্ছে বস এরা হচ্ছে কি আছে এখানে আছে তাহলে প্রোপেন প্রোপেনের দুই নম্বর কার্বন আছে মিথাইল দুই নম্বর কার্বন আছে ক্লোরো তাহলে টু ক্লোরো যেটা অ্যালফাবেটিক যেহেতু অনুসারে টু ক্লোরো টু মিথাইল প্রোপেন সি নাম্বারটা হচ্ছে উত্তর দুইয়ের মধ্যে কি আছে তোমার এটা হচ্ছে আমার সাইড ব্রাঞ্চ ঠিক আছে এটা হচ্ছে আমার মেইন ব্রাঞ্চ আর আমার সাইড ব্রাঞ্চ আছে কয়টা দুইটা দুইটাকে কোন রুলে সাজাবো অ্যালফাবেটিক্যাল রুল অনুযায়ী ক্লোরো হচ্ছে সি দিয়ে শুরু আর এম হচ্ছে মিটার তাহলে এত দিয়ে শুরু ওকে আমার ওয়ার্ম আমি একটা পার্ট করলাম আমি আরেকটা জিনিস একটু ওয়ার্ম করে নিই তাহলে আমাদের পড়াটা ইজি হবে এবার সমান হতে একটু ওয়ার্ম আপ করো দেখো এই কোয়েশ্চেনটা আসছে ডিইউতে সতেরো আঠারোতে আশা করি সবার বুঝে যাচ্ছে এই কোয়েশ্চেনগুলো প্রচুর রিপিট হয় ঠিক আছে কোশ্চেন তো বেশি মানে ঘুরে ফিরে কঠিন কোশ্চেন তো করে না সেজন্য এই কোয়েশ্চেনগুলো একটু রিপিট হয় নিমের কোন যৌগটি অপটিক্যাল আইসোমারিজম দেখাবে অপটিক্যাল আইসোমারিজম কি বলতে একটা স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা ঠিক আছে আজকে ক্লাস বিকেলে হবে না ওরা রুটিন ভুল দিছে আমি ওদেরকে বারবার বলি বিকেলে আমার দুপুরে আমার কোনো ক্লাস না দিতে আমার ক্লাসগুলো দিবে হচ্ছে এটার 7টা অথবা নয়টা আজকের ক্লাসটা হবে নয়টাই ঠিক আছে বৃহস্পতিবার আমার ক্লাস থাকলে নয়টায় হয় শনিবার থাকলে সাতটায় হয় ওরা ভুল করে দিছে আমি জানি না কেন ওরা যে বারবার এই ভুলটা করে একদম তাহলে একটু দেখো তো নিম্নে কোন জগতে অপটিক্যাল আইসোমারিজম দেখাই তাহলে অপটিক্যাল আইসোমারিজম দেখাবে দেখানোর জন্য আমার কাইরাল কার্বন লাগবে এটা কিন্তু একটা কন্ডিশন তো ফার্স্ট কন্ডিশন দিয়ে এখানে কোয়েশ্চেনটা আসে এই কার্বনে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে কি দাঁড়ায় বলো তো আজকে একটা চাপটা শুরু হয়ে যাবে আর এটা তো অর্গানিক আমরা একদম একদম প্রেশার ছাড়া পড়বো ঠিক আছে ক্লাসেই হয়ে যাবে কিন্তু তোমরা ক্লাসগুলো একটু কষ্ট করে করো সবাই তো ভালো পড়ো না সেই জন্য কোনো ক্ষেত্রে মনে হবে একটু কঠিন আসলে অত কঠিন যারা করছো এবং ক্লাস নোট করছো তাদের জন্য দেখবে ক্লাস একদম সহজ হয়ে গেছে তোমার ক্লাসও করতে হবে ক্লাস নোটও করতে হবে কারণ ম্যাক্সিমাম জিনিস আমি রিপিট করে দিই দেখবে তখন ইজি হয়ে গেছে এবং তুমি যদি ক্লাস নোট না করে এমনি ঘুমিয়ে ঘুমিয়ে করো তখন কিন্তু হবে না তোমার পুরো আউটপুরটা আনতে হবে তাহলে একটু দেখো তো এরপর যখন কোয়েশ্চেন করবে একটু অ্যান্সার দিবা ভুল করো মুখে কথা বলবা তাহলে এই যোগের আরেকটা নাম আছে এটা কি বলো তো এটা একটা অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে এটা একটা অ্যামাইনো অ্যাসিড এটার নাম হচ্ছে গ্লাইসিন ঠিক আছে এটা একটা কি অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এখানে এই যোগের মধ্যে মেইন বস কেবল হতো এটা আর এটা হচ্ছে আলফা কার্বন বসের বলতে আলফা কার্বনে কি আছে এনএইচ টু মূলক এখানে একটা মজার জিনিস কি বলতো এখানে একই সাথে অ্যাসিড মূলক আছে একই সাথে এনএইচ টু মূলক আছে এটা খারের মূলক আছে মানুষের রক্তের বাফারের মধ্যেও কিন্তু একটা প্রোটিন বাফার যে আছে এই আছে এই জিনিসটা হোক আমাদের উত্তর হচ্ছে বি উত্তর হচ্ছে বি আগের ক্লাসটা অবশ্যই অবশ্যই সবাই করে আসছো হ্যাঁ জুইটার ওয়ার্ম আপ করলে তোমার পড়ার কিন্তু ভালো লাগে কোনটি জ্যামিতিক সমানতা বা আমাকে দেখো জ্যামিতিক সমানতার কন্ডিশন আমার কি আসতে হবে জ্যামিতিক সমন কন্ডিশন আমার কি থাকতে হবে ডাবল বন্ড থাকতে তো হবে ইদার ডাবল বন্ড অথবা কি চাকরিক এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশনে কি এই কার্বনের সাথে যুক্ত দুইজন মাস্ট ভিন্ন ভিন্ন হতে হবে এখানে কি হয়ে গেছে সেম হয়ে গেছে এখানে ডাবল বন্ডের অস্তিত্ব নেই এটা হবে না এই যোগ ডাবল বন্ড নাই এর মানে এটাও হবে না তাহলে এবার দেখো তো এখানে ডাবল বন্ড আছে এই কার্বনের সাথে যুক্ত একজন হচ্ছে হাইড্রোজেন এটাকে ধরো দিলাম এ এটাকে নাম দিলাম বি এখানে যুক্ত আছে কি একটা হাইড্রোজেন এর মানে এর নাম এ আর একটা যুক্ত আছে কি ফিনাইল মূলক এর মানে এর নাম কী হবে বলো তো তোমার আরেকটা ডি তাহলে এখানে তোমার সমানুগুলো কি হবে এই সি সমানু যখন আঁকতে বলবে ডাবল বন্ড রিটার্নে যখন দিবে ডাবল বন্ড ঠিক আছে তাহলে এখানে দিয়ে দিবে পিএইচ এইচ আর এখানে কি হয়ে যাবে এইচ সিএল তাহলে এটা হচ্ছে সিস আইসোমার আর এখানে কি আসবে সিএল এটা হচ্ছে এইচ এটা হচ্ছে এইচ এটা কি বলতে সবাই এটাকে বলা হয় ট্রান্স সমানু নিচে লিখে দিবে ট্রান্স আইসোমার রিটার্নে যখন আসবে

তো নাফিজ যে জিজ্ঞেস করছিল এটা তাহলে উত্তর পেয়ে গেছে পিএইচ কোন মোল তাহলে একটু লিখে রাখো তো আমি আরো পাসান্ত সেকেন্ড টাইম দিচ্ছি ওকে ওকে গুড ঠিক আছে আমরা আরেকটা ওয়ার্ম আপ করে ফেলি তাহলে পড়াটা দেখবা অনেক ইজি হয়ে যাবে শুরুতে দেখবা জানা জিনিস দিয়ে শুরু করলে যে বলে না ব্যাটসম্যানরা সেট কর ঠিক সেম তোমার অর্গানিকে এই কাজটা করলে তোমার আগে ক্লাসের পড়াগুলো সব পাতায় সেট হয়ে যাবে তাহলে একটু দেখো তো কাইরাল কেন্দ্র চারটি হলে কতটি সমান সম্ভব তোমরা বলো আমাকে তোমরা বলো এটা তাহলে এটা কাইরাল কেন্দ্র যদি চারটা হয় এর মানে এর ভ্যালু হচ্ছে চার ঠিক আছে তাহলে অপটিক্যাল আইসোমার কয়টা হবে আইসোমার হবে টু টু দি পাওয়ার এন এর মানে কত টু টু দি পাওয়ার মানে কত শো এরকম একটা উদাহরণ দাও তো কাইরাল কেন্দ্র চার আছে এরকম একটা ধরো তোমাকে এবার উদাহরণ দিতে বললো তাহলে উদাহরণ কি রিবা গ্লুকজ দুই তিন চার পাঁচ ছয় ছয় কার্বনের মধ্যে এগুলা কি বলো তো তোমার কায়রাল মাঝের চারটা হচ্ছে কায়রাল আজকে একদম চিৎকার করে ক্লাস নেওয়া যাবে না ঠান্ডা মাথায় ক্লাসটা নিতে হবে এর কারণ ঠান্ডার জন্য একটু ঝামেলা ইচ্ছাটা হচ্ছে কাইরাল গ্লুকোজ তোমাকে যদি বলি তিন কার্বন কাইরাল তিনটা কাইরাল কার্বন আছে এরকম একটা উদাহরণ দিতে তাহলে তুমি কি দিবা বলো তো রাইবোসের কথা বলবা আর এটা হচ্ছে কি গ্লুকোজ C6 H2 ও সিক্স তোমাকে বলে দিবি এই যে কয়টি কাইরাল কার্বন আছে তাহলে তোমাকে কিন্তু বুঝতে হবে এখানে কার্বন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা কিন্তু গ্লুকোজের কথা বলছে হাইড্রোজেন দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা ঠিক আছে অক্সিজেন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তোমাকে এবার কোয়েশনটা দিয়ে দিবে এই যোগে কয়টি যে কাইরাল কার্বন আছে অনেকে এটা চিন্তা করতে পারবে না যে এটা যে গ্লুকোজ হ্যাঁ এটাই গ্লুকোজ ঠিক আছে এটাই গ্লুকোজ এই যে দেখো ওকে আমরা তাহলে আজকের পড়ার মধ্যে এসে যাই আজকে আর ওয়ার্ম আপ না তোমার এই জিনিসটা মনে আছে এই জিনিসটা সবার মনে আছে এটা হচ্ছে কি সি এইচ থ্রি সি ও এইচ সি ও এইচ এইচ ঠিক আছে এটার মাঝে আমি একটা কি এঁকে দিলাম মিরর দেখো এটার মাঝে একটা আঁকলাম মিরর মিররকে আমরা এভাবে লিখি আজকের পড়া শুরু হয়ে গেছে আমি একটু সমানতার দুই চারটা পয়েন্ট দশ মিনিট কথা বলবো এর কারণ কয়েকটা পয়েন্ট বাকি আছে তো ওই পয়েন্টগুলো কভার করে আমি কিসে ঢুকে যাব বলো তো এই গ্লুকোজের সংকেত আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এটা তোমার মাথায় রাখতে হবে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এরপরে এটা দেখো তো এটা দেখো আমরা কি লিখি

তাহলে ডি ইলেকট্রিক তো এটা তোমাদের ডিউ তো কিন্তু এটা কোয়েশ্চেনটা রিপিট করে দিতে পারে এটার আপেক্ষিক গুণন কত +2.24 ডিগ্রি এটার আপেক্ষিক গুণন কত হয় -2.24 ডিগ্রি তাই না তোমাকে এটা নিয়ে কোয়েশ্চেন করতে পারে আচ্ছা এবার এটা ঘুরাই কাকে গতদিন আমি বলছিলাম এটা লাগবে না এটা জাস্ট কি জন্য সাধারণ করে আমাদের দেখে রাখতে হবে এবার তুমি একটু দেখো এটা হচ্ছে এত এটা হচ্ছে এত ধরো আমি এখানে কি দিলাম একটা এটা কি সাধারণ আলোক উৎস সাধারণ একটা একটা উৎস এটা এখানের মাঝে আমি কি আঁকলাম তোমরা আমাকে বলো নিকোল নিকল প্রিজমের মূল উপাদান কি এটা আমার লাগবে তাহলে এটার মধ্য দিয়ে যখন আমি পাস করাই দিচ্ছি তখন আমার যে সাধারণ আলোটা আছে ওটা কি হয়ে যায় সবাই একটু মুখে তো একটু মনে করার চেষ্টা করো একটু মনে করার চেষ্টা করো এটা জাস্ট কি যতটুক মাথায় থাকে এটা ইন্টারে থাকতে আমিও ভালো বুঝতাম না তোমার চিন্তার কিছু নেই এটা গত বছর বুয়েটের শুরুর দিকে যারা হয়েছে ডিউতে শুরুর দিকে যারা হয়েছে ওরাও অত ভালোভাবে দেখেন মানে জিনিসটা ফিল করতে পারে না যারা পড়ে নেই ওরা তো এটা পারবে না আসলে তো এটা কি এটা হচ্ছে নিকল প্রিজম নিকল হচ্ছে ওর নাম তো এখানে যেটা থাকে এটা হচ্ছে সাধারণ উৎস থেকে নির্গত হয় সব দিকে পড়ে মানে এটা হচ্ছে একটা চিহ্ন যে এটা সব দিকে কি হচ্ছে ছড়াই পড়ছে তাহলে এরপর ফিজিক্সে তোমরা এটা পড়ছো নিকল প্রিজমের মধ্য দিয়ে যখন যাবে নিকল নিকেল না কিন্তু নিকল প্রিজম নাম আসলে কি নিকেল বললো বুঝলি বলবো তো একটু দেখো তো এটা হচ্ছে কি হয়ে যাবে একই তলে এসে যাবে একই তলে এসে যাবে ব্যাপারটা তুমি চিন্তা করতে পারো এটা হচ্ছে তোমার এগুলো বুঝে লাগবে না এমনি বলছি ধরো তোমার একটা রিং দিয়ে একটা কি দড়ি আছে দড়িটা যখন তুমি এদিক এদিক বিভিন্ন ভাবে দুলাতে বলবো তোমার তাহলে এটা কি হবে সব দিকে কাঁপবে মানে তোমার খুশি মতো কিন্তু এখন যদি তুমি রিংটা কি করে ফেলো ছোট করতে থাকো মানে তোমার যে স্লিপটা আছে বা ওই যে দিচির পরীক্ষা তোমরা পড়ছো না ওইখানে ধরো চির একটা চির নিয়ে চিরটা যত তুমি ছোট করতে থাকবা তত কি হবে বলতো বিভিন্ন দিকে তুমি যত দিকে কাটাতে চাও না কেন দড়িটাকে দোলাও না কেন এটা দেখবো হচ্ছে ও যে হয়ে হয়ে এদিক করছো না তাহলে এই দিকেরটাই হচ্ছে তুমি শুধুমাত্র পাবা মানে একটা তলের আলোই পাবা বাকি সাইডগুলো কি করে ফেলছে কাট মানে কাট করে ফেলছে তো এটাকে আমরা কি বলি তল সমবর্তিত আলো আমি একটা জাস্ট পয়েন্ট বোঝানোর জন্য তো এখানে আমি কি করলাম একটা এটা আমার পুরো একটা সেটআপ এটা খুব মডার্ন একটা সেটআপ তো এখানে আমি একটা কি করলাম তোমার ছোট একটা এটা দেখে মনে হচ্ছে এটা একটা পাত্র টাইপের এটা খুব ছোট একটা জিনিস মানে খুব ছোট একটা কিউবেড বা এত এই টুক সাইজের ধরো একটা এই স্যাম্পল নিলাম এখানে ঠিক আছে এখানে একটা স্যাম্পল নিলাম কার যৌব যোগের ধরো আমি ডি ইলেকট্রিক অ্যাসিড যদি নিই তাহলে আমি এখানে কি দেখবো বলো তো ডি ইলেকট্রিক অ্যাসিড যদি নিই আমি এখানে দেখবো হচ্ছে এটা কত টু পয়েন্ট টু ফোর ডিগ্রি ডানে ঘুরাচ্ছে এই জিনিসটাকেও কি করবে ডানে ঘুরাবে বিষয় বুঝছো এই জিনিসটা কি হয়ে যাবে ডানে ঘুরবে আবার যদি অ্যালেকটিক অ্যাসিড অ্যালেকটিক অ্যাসিড আসলে হয় কি ডিলেকটিক অ্যাসিডকে ধরো আমি এখানে ঢাললাম এখানে আমি ডিলেকটিক অ্যাসিডকে নিলাম তখন আমি দেখবো হচ্ছে আলো যেটা ছিল আলোটা নাই হয়ে গেছে মানে ব্যাপারটা বুঝো আলো যেটা ছিল আলোটা নাই হয়ে গেছে ওটা দেখার জন্য আবার এমনে এমনি করে এখানে একটা তোমার এই কি জানি বললে এটা অ্যানালাইজার বলতে পারো আর কি এটা এমন এমন করে আমি কি করলাম ঘুরালাম ঘুরে দেখলাম হচ্ছে টু পয়েন্ট টু ফোর ডিগ্রিতে আবার আলোটা দেখতে পাচ্ছি এর মানে কি হয়েছে বলো তো আলোটাকে ঘুরে ফেলছিল টু পয়েন্ট টু ফোর ডিগ্রিতে আবার হচ্ছে এটার জন্য কি মাইনাস এত এবার তুমি একটা কাজ করলা এখানে একটা ডি অ্যাসিড নিলা ফিফটি পার্সেন্ট আর ইলেকট্রিক অ্যাসিড নিছো হচ্ছে ফিফটি পার্সেন্ট দুইটাই গণমাত্রা অসমান ঠিক আছে তাহলে আলো কোন দিকে যাবে আলো কোন দিকেই যাবে না কারণ এ হচ্ছে তোমার টু পয়েন্ট টু ফোর ডিগ্রি ডান দিকে ঘুরাবে মাইনাস টু পয়েন্ট টু ফোর ডিগ্রি বামে ঘুরাবে তো তোমাকে একটা ছোট কোয়েশ্চেন হয়তো জিজ্ঞেস করতে পারে এটা হচ্ছে রেসিমিক মিশ্রণ কি ঠিক আছে রেসিমিক মিশ্রণ কি

ঠিক আছে এদেরকে বলা হয় পরস্পরের কি অ্যানানসিওমার ঠিক আছে এরা হচ্ছে পরস্পরের কি অ্যানানসিওমার সমপরিমাণ ডানে বা বামে যখন ঘোরাচ্ছি এদেরকে বলা হয় পরস্পরের অ্যানানসিওমার আর দুটো অ্যানানসিওমার যেমন ডিলেকটিক অ্যাসিড ও অ্যালেকটিক অ্যাসিড সমপরিমাণ সমলার মিশ্রণকে কি বলে রেসিনিক মিশ্রণ বলে দুটি অ্যানানসিওমারের মারের সমপরিমাণ

আমার এই মোল সংখ্যা দুইটার কি থাকতে হবে সমপরিমাণ থাকতে হবে এইটা দিয়ে তাই রেসিং মিশ্রণ কি হয় আলোক সক্রিয় না কিন্তু আলোক নিষ্ক্রিয় এর মানে ও হচ্ছে তং সমবর্তিত যে আলোটা আছে ওটাকে ডানেও ঘুরাই না বামেও ঘুরাই না এটা লিখা হয়ে গেছে আমি একটু এবার অ্যাডভান্স পড়াই যাই ওকে ধরো তোমার এই যোগটা সি ডাবল এইচ সি এই যুগের নাম কি কেউ বলতে পারবা এই যোগের নাম কি কেউ বলতে পারবা এই যুগের নাম হচ্ছে আমরা যখন ফেলিং দ্রবণ পরবো তখন সোডিয়াম পটাশিয়াম টার্টার নামে একটা জিনিস পড়বো ঠিক আছে এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স আসছে টার্টারিক এসিড একটা মজার দিক কি দেখো তো তুমি এরকম যোগ যখন পাবা চার কার্বনে তুমি ফার্স্ট খুঁজবো হচ্ছে এটাকে পেট বরাবর কেটে দুই ভাগে ভাগ করা যায় কিনা এর মানে তুমি একটু দেখো তো এই যোগটাকে যদি আমি পেট বরাবর কেটে দিই দুই ভাগে তো ভাগ করা যায় পেট বরাবর কেটে দুই ভাগে ভাগ করলাম এটা সমস্যা না দুই ভাগ কি পরস্পরের সাথে মিলে যায় দেখো তো দুইটা কি পরস্পরের সাথে মিলে যায় এখানে যা আছে এখানে তা এখানে এইচ আছে এখানে এখানে সিডাবোল এইচ আছে এখানে কি আছে সি ডাবল এইচ আছে এই ধরনের যোগ হচ্ছে একের ভিতর দেখো দুই এই ধরনের যোগকে বলবা মেসি 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 যোগ বা মেসো যোগ ঠিক আছে এই ধরনের যোগকে বলবা হচ্ছে কি মেসো যোগ মেসো কম্পাউন্ড এটাকে কি বলবা মেসো ঠিক আছে এটা কি হয়ে যায় দুই ভাগে ভাগ হয়ে যায় এই ক্ষেত্রে তোমার সমানু কয়টা হবে একটু দেখো তোমাকে সমানু বলবে যখন প্যাট বরাবর কাটলে দুই ভাগ পরস্পরের সাথে মিলে যায় একদম হুবহু সেম দুই ভাগ হুবহু সেম ঠিক আছে যেমন তোমরা ধরো এটা দাও এটা দিচ্ছি আগে দেখো এইচ সি ওইটা এইচ এইচ তোমরা আমাকে বলো এখানে মেসি আছে নাকি নাই মেসি আছে নাকি নেই এটা বলো ঠিক আছে এটা কি আছে নাকি নেই এটাই আছে আছে যারা বলছো বল এটা কোথ থেকে আছে এটাকে দেখো এটাকে হচ্ছে প্যাট বরাবর যদি কাটো প্যাট বরাবর যদি কাট বরাবর যদি কাট এটার সাথে এটা মিলে এটার সাথে এটা মিলে এখানে আছে সি এইচ এখানে আছে সি ডাবল এইচ এই দুইটা সাইড মিলে মিলে না এর মানে এখানে মেসি নাই ঠিক আছে এটা মেসো কম্পাউন্ড হবে না বাইকটাটা বুঝছো তখন মিলতে হবে প্রত্যেকটা এখানে তো একটা ওইচ এর জায়গায় একটা সি দিয়ে রাখছো তখন কিন্তু হবে না বিষয় বুঝতে পারছো মনে হয় ঠিক আছে তোমার হচ্ছে এবার একটা মজার জিনিস তোমাদের বলে দিই ধরো হচ্ছে সি এইচ থ্রি ওইচ বলছি এখানে ধরো সিএল সিএল এইচ সিএল এইচ টু থ্রি ডাইক্লোরো বিউটেন এই যোগটা দিল এবার তোমাকে বললো এখানের মধ্যে কি মেসি আছে নাকি নেই এটা কি মেসো যৌকো তোমরা আমাকে বলো এটা কি মেসো যৌকো নাকি মেসো যোগ না এটা তুমি পেট বরাবর কাটবা পেট বরাবর কাটবা এবার দেখো তো একের ভিতর দুই এই সাইড হুবহুহু এটার সাথে মিলে যায় সিএল এর সাথে সিএল এইচ এর সাথে এইচ সিএসটির সাথে সি এইচ ডি ঠিক আছে মেসো যদি মেসি থাকে তাহলে ও একের ভিতর দুই যেহেতু ও হবে কয়টা বলো তো তোমার যদি মেসি হয় তখন সমান হবে কয়টা তিনটা যদি মেসি না হয় তখন সমান হবে কয়টা চারটা মানে ঘটনা বুঝছো যদি মেসি থাকে তখন সমান হবে আলোক সমানু কয়টা তোমাকে যদি জিজ্ঞেস করে তিনটা যদি চার কার্বনের যারা দেখো চার কার্বনের টা অনেকে ভুল করে ফেলে বইয়ে কোটিন করে লিখছে তুমি ভুল করে ফেলবা তুমি খুঁজবো হচ্ছে মেসি আছে কি নাই ঠিক আছে মেসি আছে কি নাই তাহলে কাইরাল কার্বন কয়টা আছে এখানে একটু দেখো তো কাইরাল কার্বন যদি আমরা হিসাবটা করি কাইরাল কার্বন হিসাবটা করলে দেখো এই কার্বনের সাথে ওএইচ আছে এইচ আছে সিএইচ টি আছে এই পুরাটা আছে চারটা জিনিস কি আছে ভিন্ন ভিন্ন আছে এই কার্বনের সাথে ও এইচ আছে এইচ আছে এই পুরোটা আছে চারটা জিনিস ভিন্ন ভিন্ন আছে তুমি চিন্তা করছো হচ্ছে এটা কত হবে টু টু দি পাওয়ার এন হবে ঠিক আছে দুইটা কাইরাল কার্বন দুইটা কাইরাল কার্বন তাহলে তুমি চিন্তা করছো আলোক সমানো আইসোমার টু টু দি পাওয়ার এন হবে ঠিক আছে এটা তো হবে কিন্তু যখন মেসি থাকবে তখন কি হয়ে যাবে একটা কমে যাবে ঠিক আছে যখন মেসি থাকবে তখন কি হবে টু টু দি পাওয়ার এন এর মানে কত টু টু দি পাওয়ার টু এর মানে চার হবে যখন কি মেসি থাকবে না যখন মেসি থাকবে তখন কি হবে ও একাই তো দুইজনের সমান এর মানে তখন কি হয়ে যাবে তুমি এভাবে মনে রাখবে তখন হবে কয়টা তিনটা ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝে নাই তখন হবে তিনটা আচ্ছা আমি এটা লিখার টাইম দিচ্ছি আগে আমি শুরু থেকে আসি আমি এখান থেকে আসি তাহলে এখানে ভিতর মেসি আছে মেসি থাকলে এর আলোক সমানগুলো কেমনে হবে একটু দেখো তো

একটা ওয়েচকে রাখে আরেকটাকে ঘুরে দিস এবার করবা কি এখানে একটা মিরোর মেয়ে চাকবা মিরোর চাকবা তাহলে মিরোর মিডল এইচ তাহলে এখানে কি হয়ে যাবে এবার এটা উল্টা এটা ঘুরবে এটা এদিকে আসবে মানে এই জিনিসটা কি হয়ে যাবে এখন উল্টে যাবে তুমি কি করছো একটাকে ঘুরেছো আগেরটাই এটাকে ঘুরে দিস এখন কি করবা ওইটা থেকে এটাতে একবার ঘুরেছো এটা ঘুরাবা তাহলে এখানে কি হয় এটাকে গুরাও নাই ওইচ এটা আগের মতো আছে এটা যেরকম ছিল এবার এটা কি হয়ে গেছে এইচ এটা হয়ে গেছে ওএইচ ঠিক আছে মাঝে যদি মিরদ থাকে এদেরকে বলা হয় মাঝে যদি মিরর থাকে এর মানে দেখো তো এই জিনিসটা যা যা এখানে এসে এটার উল্টা হয়ে গেছে মানে মিরর ইমেজ এখানে যা এখানে কি হয়ে গেছে এর উল্টা হয়ে গেছে ঠিক আছে এটাকে বলা হয় মিরর ইমেস মিরর ইমেজ হলে এরা পরস্পরের এনানসিও এটা কি এদের কোনোটা মিরর ইমেজ দেখো তো এখানে দুইটা ওয়েজ আছে এর মিরর ইমেজ হতে গেলে দুইটাই বামে যেতে হবে দুইটায় যদি সেম থাকে এটা বামে গিয়ে লাভ নেই এটাই কি জিনিস হয়ে যায় তো এখানে কি হচ্ছে এটার সাথে কি এরা কোনো বিরল ইমেজ হচ্ছে বিরর ইমেজ হচ্ছে না বিরর ইমেজ না হলে এটার সাথে এটা ডায়াস্টের এবার এটার সাথে এটা কি ডায়াস্টার এভার আমি একটু দেখাই ধরো ডিউ তোমাকে করতে পারে কি এক দুই তিন এভাবে দিয়ে রাখলো কোয়েশ্চেন খুব কঠিন হলো এবার মানে এটা হচ্ছে খুব কঠিন কোয়েশ্চেন হলে তখন এর জন্য আমরা পড়ছি কিন্তু তো তোমাকে ওইভাবে মনোযোগ দিতে হবে তুমি ভয় পেলে কিন্তু চলবে না ঠিক আছে এটা হচ্ছে কোয়েশ্চেনটা একটু কঠিন হলো এটা কিন্তু আসলে বোর্ড পরীক্ষার পড়া যদি আমরা ভালো পড়ি পড়িটা বাট একটু দেখো তাহলে দুই আর তিন হচ্ছে মিরর ইমেজ সেই জন্য এটাকে বলছে এনানসিওমার আর একের সাথে দুই একের সাথে দুই এটা হচ্ছে পরস্পরের ডায়াস্টেরিওমার আলোক সমান কিন্তু কি না মিরর ইমেজ না এর কি মিরর ইমেজ এ না এরা হচ্ছে তাহলে কি ডায়স্টেরিওমার এদেরকে বলা হয় ডায়স্টেরিওমার তাহলে তোমাকে এই তিনটা দিয়ে রাখলে তোমাকে বললো হচ্ছে একের সাথে দুই এবং একের সাথে তিনের সম্পর্ক লিখো দুই এর সাথে তিনের সম্পর্ক লিখো তাহলে এবার কি হবে একের সাথে তিন তাও কি হবে ডায়স্টেরিওমার ডায়স্টেরিওমার তো আমরা আরো দুই তিনটা দুইটা সেকেন্ডটা যখন করব আরেকটু ভালো বুঝবা থার্ডটা যখন করব আরো ভালো বুঝবা তাহলে এবার কি হবে দেখো তো

ফার্স্ট ফার্স্টেরটা হচ্ছে হুবু হুসেন তো এটা যদি দুইটাকেই গুড়াও যোগটার ভিতর যেহেতু পা মাতাও সেম ওটা সেম যোগ হয়ে যায় আলটিমেটলি ওটা সেম যোগ ওটা থ্রি ডি যখন থাকবে ওটা সেম যোগ হয়ে যায় সেই জন্য যখন মেসি থাকে তখন এটারে কি ডিরেক্ট গুড়াই লাভ নেই তখন একটা একটা করে গুড়াতে হবে একের সাথে স্বামী জিজ্ঞেস করেছে দুই ডায়াস্টেরিমার কেমনে একটু দেখো ডায়াস্টেরিমার হওয়ার কন্ডিশন হচ্ছে কি ডায়াস্টেমার হলে খোয়ার কন্ডিশন কি তোমাকে ডিরেক্ট ডেফিনেশন তাহলে হচ্ছে আলোক সমান কিন্তু এটার কি এটা মিরর ইমেজ এটাকে তুমি ধরে এনে এখানে যদি বসাও একটু দেখো তো এটা কি মিলে দেখো তো এটা জিনিসটা কি মিলে এখানে কি হয়ে যায় এই জায়গাটাই আছে এই চৌশ এর মানে এই জায়গাটা মিলছে এই জায়গাটা মিলে নাই ঠিক আছে এটা মিলছে মিলে নাই কিন্তু তাহলে এটা কি মিরর ইমেজ হবে আর মিরর ইমেজ না এই যে দেখো এই জায়গাটা মিলছে এটা কি মিলছে এটা মিলে নাই

এবার তুমি একটু এটা দেখো তো এটা কি মিরর ইমেজ হয় কিনা তুমি দেখো মিরর ইমেজ হলে দেখো ঠিক আছে এটা কি হচ্ছে দেখো তো এটা হচ্ছে পুরা উল্টা এইচ এর সাথে ওয়েজ এইচ এর সাথে ওয়েজ এটা হচ্ছে কি ওয়েচ এর সাথে এইচ এটা একদম পুরো উল্টা আর কি হুবহু উল্টা এটাকে উল্টা দিলে এরপর হচ্ছে মিলবে এই যে দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে তো আরেকবার একটু দেখো এটা নর্মালি দেখেই বুঝা যায় এটা হচ্ছে ওয়েচ এর সাথে এইচ একটা মিলে গেছে আর এটা হচ্ছে মিরোর ইমেজ বাট এটা তো মিলে গেছে আমি ফার্স্টবার বলা সময় বিলা দিয়ে বলছি তো অনেকে বুঝেটাই রাখো ডাবল এইচ এটা কি এভাবে বুঝলার ও ওয়েচ মিলছে মিররি ইমেজ হলো তো মিলবে না মিররি ইমেজ হলো উল্টা হবে বিষয় বুঝতে পারছো ওকে আমরা আরেকটা করি তাহলে মিররি ইমেজ না হলে ডাইস্টেরিমার মিররি ইমেস হলো এনানসিওমার এটুক তো দেখছো এটুকু আগে একটু লিখে রাখো এরপর আমি করাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে কোয়েশ্চেন একটু যদি ঝামেলা করে চার কার্বন যদি দিয়ে দেয় তাহলে তো একদম ছক্কা যারা পড়বা ওরা বিষয় বুঝতে পারছো এটা আসে কম কারণ ধরে নেই হচ্ছে তোমরা কম পারো আসে কম এমন যে কারণ অনেক পরীক্ষার্থী তো বোর্ড পরীক্ষার মতো আর কি ব্যাপার চিন্তা বাস চিন্তা করে কম পারো কিন্তু বাস কিন্তু কঠিন কোয়েশ্চেন করছে না করছে কিন্তু গত বছরে যারা আছে তোমার কাছে গত বছরের কোয়েশ্চেন দেখলে মনে হবে একটু ইজি নিজে পরীক্ষা দিতে যাও ওই কোশ্চেন দেখবা অনেক কঠিন কারণ তোমার তো ওই পরীক্ষার একটা প্রেশার আছে তখন দেখবা অনেক কঠিন জিনিসটা

ক্যারেল কার্বন কয়টা দুইটা আছে তাহলে এবার বলো মেসি থাকলে ওর কখনো ডিরেক্ট মিরর ইমেজ করবে না মেসির কোনো মিরর ইমেজ নাই ও একাই ঘটনা বুঝছো এরপর কি করবা এর এ সি এইচ থ্রি এমনে দৌড়বা সি 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 এইচ থ্রি ঠিক আছে এটা এইচ এটা হচ্ছে কি সি এল একটারে ঘুরাবা তাহলে এটা সি এটা হচ্ছে কি এইচ ঠিক আছে যে কোনো একটাকে ঠিক রেখে আরেকটাকে ঘুরাবা এবার করবা কি জাস্ট এটা উল্টে দিবা

এবার একটা বিষয় বলে রাখি তোমাদের মেসোযোগ যে আছে মেসোযোগ কিন্তু কি হয় আলোক নিষ্ক্রিয় হয় এটা দুই তল এটা যদি তল সমবর্তিত আলোকে ধরো এইদিকে ঘুরায় সিএল থেকে এইচ এর দিকে এটা ঘুরাবে কি সি এল থেকে এইচ এর দিকে তাহলে একটা আরেকটার কি সহ পরিবার উল্টা দিকে ঘুরাবে এবার মেসোযোগ কি হয় আলোক নিষ্ক্রিয় হয় এই পয়েন্টটা একটু লিখে রাখো মেসোযোগ আলোক নিষ্ক্রিয় এরপর আমাদের তোমার ওই যে রেসিক মিশ্রণ যে আছে এটাও কি হবে রেসিং মিক্সচার যে আছে এটাও কি হবে বলো তো আলোক নিষ্ক্রিয় হবে বিষয় বুঝছো নাকি বিষয় বুঝে নাই মেসোজোগো কি হয় তোমাকে জিজ্ঞেস করবে আলোক সক্রিয় নাকি নিষ্ক্রিয় মেসোজোগো আলোক নিষ্ক্রিয় ডিলক্ট্রিক অ্যাসিড আলোক সক্রিয় ইলেকট্রিক অ্যাসিড আলোক নিষ্ক্রিয় প্লাস মাইনাস ডিএল অথবা রেসিং মিক্সচার আলোক নিষ্ক্রিয় মেসোজোগো কি হয় আলোক নিষ্ক্রিয় এগুলো একদম নরমাল একটা জিনিস ঠিক আছে নরমাল জিনিস তাহলে এবার বলো একের সাথে দুই কি হবে এরা কি মিরর ইমেজ এটা হচ্ছে মেসি মেসির কোনো মিরর ইমেজ নাই ঠিক আছে এর মানে এ কি হবে ডায়াস্টেরিওমার ঠিক আছে দুইটা কি ডায়স্টেরিয়ামার একের সাথে তিন এটা কি হবে ডায়স্টেরিয়ামার দুই এর সাথে তিন এরা কি হবে বলতো এনানশিওমার তাহলে এটা কি হবে ডায়স্টেরিয়ামার এটাও কি হবে ডায়স্টেরিয়ার যেহেতু মেসির সাথে তুলনা করছে এর মানে কি ডাই এটা কি হবে মিরর ইমেজ আছে এর মানে কি হবে এনানশিওমার সিওমার ঠিক আছে এটা হচ্ছে অপটিক্যালি ইনএক্টিভ এটাকে বলা হয় অপটিক্যালি ইনএক্টিভ মেসোজোগো আলোক নিষ্ক্রিয় অপটিক্যালি ইনএক্টিভ ইনএক্টিভ আলোক নিষ্ক্রিয় আর এগুলা কিন্তু কি আলোক সক্রিয় ঠিক আছে অপটিক্যালি অ্যাক্টিভ আলোক সক্রিয় এটা হচ্ছে আলোক সক্রিয় আলোক সমানো टोटल তিনটা এর মধ্যে আলোক সক্রিয় হচ্ছে কয়টা দুইটা মেসো কিন্তু আলোক নিষ্ক্রিয় এটুকু একটু লিখে নাও এটুক লিখে নাও আমি আর একটা উদাহরণ হ্যাঁ এটা রিটার্নে আসবে আবার এমসি কিউতে জিজ্ঞেস করবে এই যোগটার আলোক সমান কয়টি এই যোগটার সক্রিয় সমান হচ্ছে কয়টা বলতো তিনটা বলতো মেসো থাকে তাহলে তিনটা মেশো না থাকলে কয়টা চারটা এরপর তোমাকে বলবে এই যোগটি কি মেসো মেসোযোগ নিচের কোনটি মেসো মেসোযোগ ঠিক আছে মেসো যোগ হলে কী করবা তুমি যোগের মধ্যে দেখবা দুই ভাগ সেম কিনা যদি দুই ভাগ সেম হয় তাহলে এটা কি হবে মেসো হবে আদারওয়াইস হবে না রিটার্নও আসতে পারে এমসি কিউ তো আসতে পারে মেসো হলে ওর মিরের ইমেজ আঁকবা না ওকে আমি আরেকটা আঁকি এটা লিখে নাও লিখে হয়ে গেলে আমি আরেকটা করছি তাহলে তুমি আর একটু ভালো বুঝবা লিখে নিছো মনে হয় আমি আরো পাঁচ সেকেন্ড টাইম দিই ওকে আনোয়ার বলছে তুমি ঠিক আছে আরেকটা করে তাহলে তুমি ইয়েটা ধরতে পারবে তাহলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে এখানে ক্যারেল কার্বন কয়টি একটু দেখো প্রথম কোয়েশ্চেন হচ্ছে এই যোগটাই ক্যারেল কার্বন কয়টি ঠিক আছে তাহলে তোমাকে বলবেন নিচের কোন যোগ্যটায় বা কোন দুইটা এখানে দেখো তো এই কার্বনের সাথে যুক্ত ও এইচ এইচ সিএইচ এ পুরাটা ও এইচ সি ডবল এইচ আর এই পুরাটা তাহলে ক্যারেল কার্বন কয়টা দুইটা এবার বলো এর ভিতর মেসি আছে নাকি মেসি নাই এরপর বলো এর ভিতর কি মেসি আছে নাকি মেসি নাই এটাকে তুমি কি করবা মেসি বের করার জন্য পেট বরাবর কাটবা কেটে দেখো ওএইচ এর সাথে ওয়েচ এর সাথে ওয়েচ এইচ এর সাথে এইচ অনেকে এটা ভুলে যায় পাই এর সাথে মাথা মিলতেছে মিলতেছে না এর মানে এটা মেসি না মেসি না হলে তোমার সমান কয়টা হবে টু টু দি পাওয়ার এন এর মানে কি হবে চারটা হবে তাইলে এটার একটা মিরর আছে ঠিক আছে একমাত্র মেসির মিরর এটার কি আছে একটা মিরর ইমেজ আছে এর মানে এটা যা আছে হুবহু হয়ে এটাকে উল্টে দিবে কারণ কি পা মাথা এখন আর মিলবে না মেসি থাকলে যেটা হতো সব পুরো যোগটাই উল্টে গেলে সেম যোগে পরিণত হয় সেজন্য উল্টায় কোনো লাভ হয় না উল্টে কোনো লাভ হয় না মানে ত্রিমাত্রিক ভিউ যখন দেখবা আর এখন কি হবে সি এইচ থ্রি

আর একটা কোন লাকে একটা কোন লাকে আর একটা কোন লাকে দেখো তো CH3 এবার এটার বিরোধী বেশ এবারে এটা OH টাকে ডানে রাখছো এর বাম গুণছো আমরা আয়নার সামনে দাঁড়ালে এই যে দেখো আমি ধরো আয়নার সামনে দাঁড়াবো আমি ডান হাত এমন এমন করছি আমার ওইখানে দেখা যাচ্ছে আমি কি করছি বলো তো আমি এই যে সেম জিনিস এটা বাম হাতটা কেমন করছে ওরে দেখে মনে হচ্ছে কি এইভাবে করছে তাহলে এইবার সমানু কয়টা হয়েছে সমানু কেমনে করবা বুঝছো এই যে দেখো ফার্স্টে যেটা লিখছো ওটা কি করে দিবা ডান সাইডটা হুবহু বাম সাইড করে দিবে এরপর একটাকে রেখে একটাকে রেখে এটাকে ঠিক রাখছো এটাকে ঘুরে দিছো এরপরটাই তাহলে কি করছো এটার উল্টা মানে এটা আগের মতোই রাখছো তাহলে এখানে রোবার এক দুই তিন চার ঠিক আছে এই জিনিসটা কঠিন বলে অনেকে পরে না তাহলে এবার একটু দেখো তো এখানের মধ্যে কি হয় মিরর ইমেজ যেটা আছে এক এবং দুই তিন এবং চার এদের মধ্যে সম্পর্ক কেমন তোমাকে ধরো ডিউ করবে কি এই চারটা এঁকে দেবে এঁকে দিয়ে বলবে হচ্ছে কি বলো তো তোমার এর মধ্যে একের সাথে দুইয়ের সম্পর্ক কী তুমি আমাকে বলা একের সাথে দুইয়ের সম্পর্ক কী একের সাথে দুইয়ের সম্পর্ক কী তুমি দেখবা হচ্ছে তোমাকে এক আর যে দুই দিছে এগুলো একটা আর একটা উল্টা কিনা ঠিক আছে এটা কি আরেকটা হুবহু উল্টা কিনা হ্যাঁ হুবহু উল্টা তাহলে এটা কী হবে বলো তো বিরোধী মেসের বাড়ি হয়ে যাবে এরা আর তোমাকে ধরো এবার জিজ্ঞেস করলো ডিউ ধরো তোমাকে এটা কোয়েশ্চারে দেয়া থাকবে তোমাকে জিজ্ঞেস করবে হচ্ছে বা সিকে এটা গেলা একের সাথে তিনের রিলেশন কেমন বা দুই তিনের সাথে চারের রিলেশন কেমন ঠিক আছে তোমাকে জিজ্ঞেস করলো তিনের সাথে চারের রিলেশন কেমন তাহলে তুমি দেখবা কি এই কোয়েশ্চারটা মানে অ্যানানসিয়াম আর ডায়স্টেরিয়াম আর বোথ কোনোটিই নয় রেসিং মিশ্রণ তাহলে এখানে কি হবে বলো তো এটা দেখলো হচ্ছে এমনে এমনে আছে ঠিক আছে এটা এমনি আছে পা মাতা এমনি আছে এটা সমস্যা নেই এটা ডান দিকে যা আছে এটা হুবহু বাম দিকে আছে এটাতে উল্টায় গেছে উল্টায় যদি যায় তখন এরা কি হবে এনান এবার কি হবে তোমার একের সাথে তিন দিয়ে দিল তাহলে এবার দেখো তো একের সাথে তিন অথবা একের সাথে ধরো দিল চার তাহলে তুমি দেখো তো ডানে এইখানে একটা ডানে একটা বামে এর মানে এরা কি উল্টাইছে হুবহু উল্টাইছে যা ডান এটা কি বাম হয়ে গেছে হুবহু উল্টাইছে হুবহু উল্টাইনি একের সাথে তিনও হুবহু উল্টাইনি একের সাথে চারও হুবহু উল্টাইনি এর মানে এরা পরস্পরের কি হবে ডায়াস্টেরিওমার ঠিক আছে এরপর ধরো তোমাকে জিজ্ঞেস করলো ধরো জিজ্ঞেস করলো তিনের সাথে দুই তুমি একটু চিন্তা করো তো তিন এবং দুই তুমি চিন্তা করো আমি কিছু বলবো না তুমি নিজে চিন্তা করো তাহলে এটা কি হবে যা আসে এদিকে ওরা কি হয়েছে এদিকে আসছে ওকে ফাইন এদিকে যা আসে হুবহু মানে হুব হুল্টেনি ডানে আসে ওই বামে থাকা লাগতো না এরা হুবহু উল্টে নেই হুবহু না এটা কি হবে ডায় আমি কয়েকটা তোমাদের প্র্যাকটিস করাই তাহলে তোমরা বুঝতে পারবা এটা আগে লিখে নাও ঠিক আছে একদম ইজি এটা হচ্ছে যদি আসে ওই জন্য পড়ালাম এটা কি আগে আসছে আমার জানা মতো আসে নাই সুদিন ডে বলেছে চারের বেশি কার্বন হলে কি মেসো কম্পাউন্ড হবে হ্যাঁ মেসো কম্পাউন্ড হবে সুডো মেসো নামেও একটা জিনিস আছে মানে ছদ্ম মেসি নামেও একটা মেসি ছদ্ম ছদ্ম মেসি ছদ্ম মেসি মেসি ঠিক আছে তো এগুলো তোমাদের এখন পরে মাথা নষ্ট করার দরকার নেই একাডেমি খুলে পড়াতাম এখন কোনো দরকার নেই শুধু শুধু মাথাটা নষ্ট করে ঠিক আছে একটু দেখো এটুক হয়েছে বোধ হয় সবার ধরো আমি তোমাকে দিয়ে দিলাম এটা দিলাম এইচ এখানে দিলাম ও এইচ এখানে দিলাম বলো এই দুইটা যোগ পরস্পরের কি অ্যান্টাসিয়ামার নাকি ডায়াস্টেরিয়ামার এই দুইটা কি পরস্পরের অ্যান্টাসিয়ামার নাকি হচ্ছে ডায়াস্টেরিয়ামার এটা বলো এটা একটু বলো তো এটা কি পরস্পরের অ্যানান নাকি ডায়ো এই ডায়া অ্যানান নাকি ডায়া ঠিক আছে তোমরা বছর যে আছেন ডান এটার কি বাম কিন্তু এখানে একটা দেখো আমি একটা কোশ্চেন জটিল করে দিয়েছি মাতার সাথে মাথা ঠিক আছে পায়ের সাথে পা ঠিক আছে না এটা কেমনে মিরর ইমেজ হবে বিষয়বস্তু এটা মিররে দাঁড়ালে যদি ও দেখা যে আমি মিররে দাঁড়ালাম আমার পা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কেমন হবে এটা আমি একটু ট্রিক করে দিছি এটা হচ্ছে যদি এটাও সিডবল এ ছো তাহলে হতো এটা কি মিরর ইমেজ হয় এখানে মিরর আকা যায় এখানে মিরর যদি আঁকো তাহলে কি হবে মিরর যদি আঁকো তাহলে কি মিলবে মিলবে না ঠিক আছে মিরর আঁকা যাবে না এই সাইডটা মিলবে না পায়ের সাইডটা বলে এবার ডান মাম ঠিক আছে মানে এরা কি হবে ডাইস্টে আমার ঠিক আছে ডাইস্টে যদি এরকম দিয়ে দেয় আর কি জাস্ট চেক করার জন্য দিলাম স্টেডিয়াম ঘটনা বুঝছো মনে হয় ঠিক আছে ওকে এখান থেকে এগুলাই আসতে পারে চার কার্বনের আর কিছু আসবে না আমি একটু দেখি লিখা হয়েছে সবার বোসে লিটার কোর জগতের মেস অফ ফর্ম আছে দেখি তোমরা বলো মেসর ফর্ম আছে কোনটার আর ইউতে সতেরো আঠারোতে আসছে তাহলে এখানে একটু দেখো

এবং এটা নিয়ে মাথা কামাই লাভ নেই তাহলে এখানে দেখো তো এই কার্বনের সাথে আছে এইচ ও এইচ পা এবং সিএসটি এইচ পা মাথা মিলছে পা মাথা মিলছে এই কার্বনের সাথে একটা আছে এইচ একটা ও এইচ এই কার্বনের সাথে একটা এইচ একটা ও এইচ এবারে এটার অ্যানসার হচ্ছে কি বলো তো সি তাহলে এখানে যদি জিজ্ঞেস করে সেম ইয়াতে এখানে আলোক সমান কয়টি অপটিক্যাল আইসোমার কয়টি হবে টু টু দি পাওয়ার এন এর মানে কত হওয়ার কথা ক্যারেল কার্বন আছে দুইটা চার না চার হবে না মেসি থাকলে হবে এক কম মেসি একজনে

আশা করি বুঝে গেছো কেটে দিলে কেটে দেখলে দুই সেট কি আছে সেই বাসে এটা একটু দেখুন নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে এটা দুইবার আসছে দেখা যাচ্ছে তো বলছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে জ্যামিতিক সমানতা প্রদর্শন করার জন্য দ্বিবন্ধন থাকা লাগবে ওকে দ্বিবন্ধন তো সবগুলোর ভিতরই আছে সবগুলোর ভিতরই আছে ওয়ান বিউটিন টু বিউটিন এটা একদম কমন এটা নিয়ে আসলে টাইম নষ্ট করার কোনো সুযোগ নেই এখানে কি আছে এক দুই তিন চার তাহলে এখানে কি আছে দ্বিবন্ধন আছে এখানে আমার কোনো প্রবলেম নেই এখানে আমার কোনো ইস জামলা নেই দ্বিবন্দন আছে এখানে কিন্তু এই দ্বিবন্দনের মধ্যে এখানে যুক্ত আছে কে দুইটা হাইড্রোজেন তাহলে এটা হবে না এখানে কে আছে একটা হাইড্রোজেন আর একটা এটা হবে না বিট বিটিন টুটা একটু দেখি আমরা একদম কমন ঠিক আছে এটা কি হবে টু বিউটিন মানে এখানের মধ্যে কি আছে টু বিউটিনে এই কার্বনে যুক্ত আছে মিথাইল হাইড্রোজেন হাইড্রোজেন মিথাইল তাহলে এখানে সমানুগুলা কি হয়ে গেল হচ্ছে ট্রান্স ওকে ঠিক আছে আমি আর পাঁচ সাত সেকেন্ড টাইম দিচ্ছি শর্ট করে নোট করার জন্য বিবিএনা বলেছে কার্বন সংখ্যা যদি চারটি হয় তাহলে মেসোযোগে ক্যারিয়ার কার্বন কয়টি হবে কার্বন সংখ্যা হচ্ছে চারটা তো ক্যারিয়াল কার্বনের জন্য তো তোমার মেসোযোগ না ক্যারিয়াল কার্বন হচ্ছে ওই চারটার ভিতর ক্যারিয়াল কার্বন কয়টা ওইটা তুমি হিসেব করছো তাহলে ওইখানে ক্যারিয়াল কার্বন যদি দুইটা হয় তো দুইটাই ক্যারিয়াল কার্বন কয়টি হলে দুইটাই হবে মুক্ত শিকল কাটাবযুক্ত গ্লুকোজ অনুতে কয়টি সেকেন্ডারি অ্যালকোহলীয় গ্রুপ আছে এই কোয়েশ্চেনটা দিয়ে দিছিল ডিইউ ষোলো সতেরোতে আমি একটু কোয়েশনটা বুঝে এখান থেকে দিছে একদম ইজি ঠিক আছে একদম ইজি এই যে দেখো এটা হচ্ছে আমার গ্লুকোজ এটা আমরা পড়ব পরে তাও এই টপিকের ভিতরেই দেখছো এই কোশ্চেনটা এইভাবে একটা দিয়ে দিছে যেভাবে যেভাবে কোশ্চেন বের করা যায় সেকেন্ডারি জিনিসটা কি এই জায়গায় দেখো যে কার্বনে আমার মূলকটা যুক্ত আছে ওইচ মূলক ওটা যতটা কার্বনের সাথে যুক্ত হয় ওইটা হয় তার ডিগ্রি যেমন ধরো আমার এখানে ওইচটা যুক্ত আছে এই কার্বনটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত দুইটা কার্বনের সাথে যুক্তের সাথে যুক্ত হবে ওর ডিগ্রি বুঝা নাই কিছু এই যে দেখা একদমই সহজ এখন বুঝে যাবো যে কার্বনে আমার মূলকটা আছে ওয়েস হচ্ছে আবার এখানে বস যে কার্বনে ওয়েস যুক্ত আছে ওইটা যদি একটা কার্বনের সাথে যুক্ত হয় ওইটাকে আমরা বলি হচ্ছে এক ডিগ্রি অ্যালকোহল যে কার্বনে মূলকটা যুক্ত এটা যদি একটা কার্বনের সাথে যুক্ত হয় এটাকে বলা হয় কি ওর ডিগ্রি তোমরা আমাকে একটু এখানে দেখে বলো তো এই কার্বনে কি আছে ওয়েস্টটা যুক্ত ওটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত একটার সাথে এই কার্বনে কি আছে ওই যুক্ত ওটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত একটা দুইটার সাথে এটা তো হাইড্রোজেন কার্বনের ব্যালেন্সে চার এই কার্বনে মূলকটা যুক্ত ওটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত বলো তো তিনটা কার্বনের সাথে যুক্ত তাহলে এটা হবে কি ওর ডিগ্রি তাহলে এটা দুই ডিগ্রি অ্যালকোহল তিন ডিগ্রি অ্যালকোহল তিন ডিগ্রি অ্যালকো হল তো এক ডিগ্রি এটাকে বলছি আমরা প্রাইমারি এটাকে আমরা বলি হচ্ছে ডাকি প্রাইমারি আমরা বলি হচ্ছে ঠিক আছে টার্শিয়ারি অ্যালকোহল তো এবারে একটু দেখো তো সেকেন্ডারি মানে তোমাকে দুই ডিগ্রির কথা বলছি যে কার্বনে মূলক যুক্ত এ ওয়ে যুক্ত ওটা কয়টা কার্বনের সাথে যুক্ত ডিরেক্টলি একটা কার্বনের সাথে যুক্ত একটা কার্বনের সাথে যুক্ত তো এটা কি হবে দুই ডিগ্রি এই কার্বনে কি আছে মূলকটা যুক্ত আছে এটা কয়টা কার্বনের সাথে যুক্ত একটা দুইটা ডিরেক্টলি কয়টার সাথে দুইটার সাথে যুক্ত তাহলে এটা হবে একটা দুই ডিগ্রি তাহলে এখানে যে কার্বনে মূলক যুক্ত আছে ওটা ডিরেক্টলি কয় কার্বনের সাথে এক কার্বনের সাথে যুক্ত দুই কার্বনের সাথে যুক্ত ডিরেক্টলি তাহলে এটা হবে দুই ডিগ্রি এটা কি আছে বলতো যে কার্বনে মূলক আছে ওটা ডিরেক্টলি এই কার্বনের সাথে যুক্ত এই কার্বনে এর মানে এটাও দুই ডিগ্রি তাহলে এগুলো সবগুলো হচ্ছে দুই ডিগ্রি এগুলো কাইরাল প্লাস এগুলো হচ্ছে কি দুই ডিগ্রি দুই ডিগ্রি দুই ডিগ্রি অ্যালকোহল এবার দেখো তো এই কার্বনে কি আছে মূলক যুক্ত আছে এটা ডিরেক্টলি কয়টা কার্বোডের সাথে যুক্ত একটা কার্বনের সাথে যুক্ত এর মানে এটা হবে কি বলতো এক ডিগ্রি তাহলে এটার অ্যান্সার হবে কি চার একটু লিখে রাখো এরপর বুঝে যাবা না বুঝলে একটু আমাকে বলতো এটা বুঝছো কিনা জানো ঠিক আছে এগুলো হচ্ছে দুই ডিগ্রি আর এই কার্বনে দেখো এটা অনেক এই কার্বনে মূলকটা যুক্ত আছে এটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত একটা মানে সরাসরি কয়টার সাথে যুক্ত এইদিকে তো আরও আছে ওইটা হবে না সরাসরি কয়টার সাথে যুক্ত একটার সাথে যুক্ত এরকম লিখে নাও লিখে হয়ে গেলো ওয়াই বল ওকে সোহানা জাসিয়া বলেছে ক্লিয়ার আলিপ বলেছে ওয়াই ওকে গুড লামিয়া বলছে বুঝলো এক একটু লিখে দাও আমি আবার রিপিট করছি ঠিক আছে আমি আবার বলছি একটু আগে লিখে নাও আগে লিখে নাও সুন্দর মতো লিখে নাও এটা এটা পড়াও আমরা পড়ব সেকেন্ডারি অ্যালকোহলীয় গ্রুপ কোনটা এই জিনিসটা নিয়ে আমরা পড়াও বলবো তখন ইজি হয়ে যাবে একটু লিখে নাও তো আগে ওকে লিখা হয়ে গেছে এটা হচ্ছে আবার এই কার্বনের মূলকটা যুক্ত আছে এটা এটা সরাসরি কয়টা কার্বনের সাথে সাথে যুক্ত একটার তাহলে কি হবে এক ডিগ্রি ধরো এখানের মধ্যে মূলকটা আছে এটা সরাসরি কয়টা সাথে যুক্ত যার সাথে যুক্ত এটা সরাসরি দুই জনের সাথে যুক্ত এখানে ওএইচ আছে এই কার্বনের সাথে এটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে একটা দুইটা তিনটা তাহলে এটা হবে কি তিন ডিগ্রি তাহলে এবার দেখো তো এখানে ওই যুক্ত আছে এই কার্বনটা সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত আছে একটা দুইটার সাথে যুক্ত এটা তাহলে ডিগ্রি কত দুই যতজনের সাথে যুক্ত হবে ওইটা তার ডিগ্রি এখানে ধরো ওই যুক্ত আছে ঠিক আছে ওই যুক্ত আছে তাহলে এই কার্বনটা কয়জনের সাথে এক দুই এর সাথে এই কার্বনও ওই যুক্ত আছে এটা নিজে দুইজনের সাথে এই কার্বনও ওই যুক্ত এটা নিজে দুই কার্বনের সাথে এই কার্বনও ওই যুক্ত এটা ডিরেক্টলি একটা কার্বনের সাথে এই কার্বনও ওই যুক্ত আছে এটা ডিরেক্টলি একটা কার্বনের সাথে আমি একটু আর কয়েকটা এক্সাম্পল পড়াই তাহলে তোমাদের জন্য জিনিসটা বুঝতে ইজি হবে দেখো তোর সি এইচ থ্রি সি ঠিক আছে বিউটানল টু আবার আমি দিলাম হচ্ছে সিএইচ থ্রি সিএইচ তোমরা আমাকে বলো এটা এক ডিগ্রি অ্যালকোহল নাকি দুই ডিগ্রি অ্যালকোহল নিজে ট্রাই করো ভুল হোক কোনো প্রবলেম নেই ভুল হোক কোনো প্রবলেম নেই এখানে ভুল করলে কিছু যায় আসে না এখানে পরীক্ষায় তুমি শূন্য পাইলেও কিছু যায় আসে না পরীক্ষাটা দিছো কি নেই মানে যাচাই করা পরীক্ষা দিতে দিতে কিন্তু অনেক কিছু শেখা যায় পরীক্ষার উদ্দেশ্য তোমার হচ্ছে শুধুমাত্র মানে মার্ক টুল বা ফার্স্ট হবে এটা না কিন্তু এখানে ভুল যে করছো এটা শিখতে হবে তোমার ওই জিনিসটা তোমাকে মার্ক করে রাখতে হবে একটু দেখো এ কার্বনে কি আছে মূলকটা যুক্ত আছে ঠিক আছে এই কার্বনে মূলকটা যুক্ত আছে এই কার্বন সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত আছে দেখো তো এই কার্বন এটার সাথে যুক্ত এটার সাথে যুক্ত মানে বুঝছো যে কার্বনে মূলক যুক্ত এই কার্বনের মূলক যুক্ত ও ডিরেক্টলি কয়টার সাথে একটার সাথে দুইটার সাথে ও ডিরেক্টলি কি একটা দুইটার সাথে যুক্ত এর মানে হচ্ছে ও কি হবে দুই ডিগ্রি অ্যালকোহল

এটা তো চেটে সবাই একটু একটু করে এটা চেহারা না খুব সুন্দর একটা জিনিস মসচারাইজারে এটা ইউজ করা হয় যদি এটা বর্তমানে এটা চেস্ট সরভিটল ইউজ করা হয় এটা তাহলে কি বলো তো এখানের মধ্যে কোন কার্বনটা কত ডিগ্রি এটাকে ধরো আমি দিলাম হচ্ছে ফার্স্ট কার্বন এটা দেখি বলো কি বলো এটা ডিগ্রি এটা একটু বলো এই কার্বনের হচ্ছে মূলক আছে এটা কয়টা কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত একটার সাথে যুক্ত তাই না এই কার্বনে মূলক আছে এই কার্বন ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত দুইটার সাথে তাহলে এটা হবে দুই ডিগ্রি এরপর দেখো তো এই কার্বনে মূলক আছে ঠিক আছে এই কার্বন এইটা কার্বনটা ডাইরেক্টলি কয় কার্বনের সাথে যুক্ত একটা কার্বনের সাথে তাহলে এটা হবে 1 ডিগ্রি তাহলে এটা হবে কি 1 ডিগ্রি এই কার্বনে মূলক আছে এটা ডাইরেক্টলি কয় কার্বন একটার সাথে এই কার্বনে মূলক আছে এটা ডাইরেক্টলি দুই কার্বন এটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল সেকেন্ডারি এই কার্বনে মূলক আছে এটা কয়টার সাথে ডাইরেক্টলি একটার সাথে তাহলে এটা হবে কি 1 ডিগ্রি একটার সাথে যুক্ত হলে যতজনের সাথে যুক্ত এটা হয় 1 ডিগ্রি আশা করি বুঝতে পারছো এক ডিগ্রি এটা একটা সুন্দর এই টপিক থেকে কোশ্চেন আসে অ্যালকোহলের ডিগ্রিগুলো গুলা নিয়ে এমিনের ডিগ্রি আবার আরেক রকম তো এটা বলবো পরে এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার ওকে লিখা হয়েছে মনে ওকে আমরা অ্যালকেন শুরু করে নিই আমি একটু চায়ের কথা বলে আসছি জস্ট একটা আচ্ছা তো ওদের হচ্ছে আমি পাঁচ থেকে সাত মিনিটের একটা ব্রেক দিই এরপর আমরা অ্যালকেন শুরু করে দেব ঠিক আছে তাহলে আমরা অ্যালকেন শুরু করব পাঁচ থেকে সাত মিনিট ব্রেকের পর অ্যালকেন জাস্ট টি ব্রেক একটা পাঁচ সাত মিনিট বা পাঁচ থেকে আট মিনিট হইলে আবার ভয় পাঁচ সাত মিনিট মানে এসে আগে যা পরে সেটা রিভিউ করতে থাকো মানে বিক্রিয়ায় আমরা ঢুকে যাব ঠিক আছে শুরু করে দিই সবাই কি আছো ঠিক আছে সবাই আছো আহাত বলেছে ক্লাস শুরু হয়ে গেলে আমাকে কেউ বলেছে অ্যাডমিশন দেওয়ার কিছু নেই ক্লাস শুরু হয়ে গেছে

কালকের আমাদের ইম্পর্টেন্ট বিক্রি আছে কম ইম্পর্টেন্ট বিক্রি আছে হয়তো চার থেকে পাঁচটা আমরা হয়তো এর বাইরে কম ইম্পর্টেন্ট আরো দুই তিনটা করব সেই জন্য সাতটা থেকে আটটার মতো বিক্রিয়া সাতটা বিক্রি ধর হতে পারে সাত আটটা বিক্রি একটু দেখো আবার এলকেন পড়ার সময় আমরা অনেকগুলো বিক্রিয়া পড়ব যেগুলো আবার পরে লাগবে তো এলকেনকে আমি কিভাবে লিখতে পারি এলকেনকে আপাতত আমি আর এইচ এভাবে লিখতে পারি অথবা আর আর এভাবেও আমি লিখতে পারি আর আর এভাবেও আমি লিখতে পারি ঠিক আছে আর এইচ হিসেবেও লিখতে পারি আর আর এভাবেও লিখতে পারি এর মানে বুঝতে পারো নাই ধরো মিথাইল গ্রুপ আর মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ এর সাথে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম তাহলে হয়ে গেল অ্যালকেন তো এগুলো একদম অ্যাকাডেমিকের মতো করে পড়ানো সি টু এইচ ফাইভ এরপর কি দিয়ে দিলাম হাইড্রোজেন এর মানে হয়ে গেল অ্যালকেন সি থ্রি এইচ সেভেন সাথে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম হয়ে গেল অ্যালকেন অথবা হলো কি সি এইচ থ্রি সিএইচির সাথে সি এইচ থ্রি এটা একটা অ্যালকেন এরপর সি এইচ থ্রি এর সাথে সি টু এইচ ফাইভ এটাও একটা অ্যালকেন অ্যালকাইল সাথে তাহলে এটাও একটা কি হবে আমার অ্যালকেন বুঝতে পারছো জিনিসটা না বুঝতে পারো নাই দেখো তো এদের সাধারণ সংকেত আমি যদি একটু মনে করে দিই কার্বন সংখ্যা যা থাকে হাইড্রোজেন সংখ্যা হয় এই দ্বিগুণ প্লাস টু এটা হচ্ছে ও সাধারণ সংকেত ঠিক আছে সাধারণ সংকেত এটুকু লিখে নাও ওই পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি খুব সুন্দরভাবে বিক্রিয়াগুলো পড়াবো ওই বিক্রিয়াগুলাই হচ্ছে তুমি পড়ে যাবা পরীক্ষার সময় বিষয়বুস রিভিউ করবো ওইটা দেখবা কোশ্চেন সবগুলো এখান থেকে আসে তো নোট খাতাটাই কিন্তু মেইন বিক্রিয়ার ক্ষেত্রে আমি যেভাবে পড়াই নোট খাতাটাই দেখব মেইন অনেক ডিটেইলসে থাকবে এখানে তাহলে শুরুতে আমি একটু তোমাদের আইডিয়া দেওয়ার জন্য এটা এমন না যে এটা বুঝাচ্ছি কিছু এরকম কিছু না এটা জাস্ট আইডিয়ার জন্য একটা চার্ট দেখাচ্ছি কিছু বিক্রিয়া জাস্ট দেখার জন্য চলো তো এখানে হচ্ছে ASCII double H ফার্স্টে ASCII থেকে শুরু করি জৈব অ্যাসিড থেকে এসিড থেকে যখন তুমি অ্যালকেন পাবা তখন মূলত করতে হবে কি এসিড বাইসিডে সোডিয়াম লবণ দিয়ে দাও ঠিক আছে এসিড বাইসিডির মূলত এটা ফাইনালি রিয়েশান হচ্ছে সোডিয়াম লবণ তো এখানে যখন হিট দিবা সাথে সোডা লাইম দিয়ে তোমরা চিহ্ন সোডা প্লাস লাইম তখন এক কার্বন কমে যায় এসিও টুটা কেমে কমে এখানে কি হয়েছে এক কার্বন কম বিশেষটা অ্যালকেন অ্যালকেন তৈরি হয় এটার আরেকটা বিক্রিয়া আছে এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন এটা এমনি জাস্ট আমার সাথে সাথে লিখবা এটা এমন না যে এটা হচ্ছে তোমার কি এই বুঝাচ্ছি আমি কিছু তা এটা জাস্ট দেখাচ্ছি কয়টা বিক্রিয়া আবার আছে যেমন আসি ডাবল আই এন এ এটাকে যদি তড়িৎ বিশ্লেষণ কলা করা হয় ঠিক আছে তড়িৎ বিশ্লেষণ ইলেকট্রোলাইসিস তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস করা হয় তখন আমরা কি পাবো আর আর এটাকে বলা হয় কলবে ইলেকট্রোলাইসিস তো এই হচ্ছে তোমাদের এখন পর্যন্ত আসেনি বাট খুব সুন্দর এটা আসতে পারে আমার জানা মতো কয়েক বছরের মধ্যে আসতেও পারে বলা যায় না আর চেক করে নিয়ে এটা আমরা যখন কোয়েশ্চেন সলভ করব তখন দেখবে এটা কম আসছে করবে ইলেকট্রোলাইসিস কিন্তু এটা আসবে আসবে মনে হচ্ছে আমার যে কোনো জায়গায় তোমরা যারা সিকিউরিয়েট পরীক্ষাও দিবা ওইটা লাগবে করবে ইলেকট্রোলাইসিস জাস্ট দেখে রাখতে হবে এটা তাহলে কম গুরুত্বপূর্ণ এরপর আছে হচ্ছে আমাদের উডস বিক্রিয়া প্লাস ধাতব সোডিয়াম উডস উডস্প্রিকে আমাদের কি দিতে হয় বলতো ড্রাই ইথার দিতে হয় তোমরা একটু সবাই একটু একটু শুনছো না সেই এসএসএ তে একটু একটু শুনছো না এখানে শুষ্ক মাধ্যম হিসেবে কি দিতে হয় ড্রাই ইথার সোডিয়ামের সাথে বিক্রিয়া দোরে ভুল করে ফেলছি এটা হচ্ছে এই জায়গায় এই জায়গায় না এটা হ্যাঁ এই জায়গায় ঠিকই আছে এরপর আর আরএক্স এর সাথে আমরা আরেকটা বিক্রিয়া দেখাচ্ছি ঠিক আছে এটা ঠিক আছে আরএক্স এর সাথে সোডিয়াম বিক্রিয়া আর এক্স র্যাক্স এর সাথে ম্যাগনেসিয়ামের যখন বিক্রিয়া দিবে তখন তুমি কি পাবা এলিফেটিকের বস কে পাবা এলিফেটিকের বস হচ্ছে কি গ্লিগনাট রিয়াজেন্ট আর এম জি এক্স ঠিক আছে আর এম জি এক্স এরপর এর সাথে তুমি কার বিক্রিয়া দিয়ে দিবা এর সাথে তুমি পানির বিক্রিয়া দিবা অথবা অ্যালকোহলের বিক্রিয়া দিবা তখন তুমি কি পাবা অথবা অ্যামোনিয়ার বিক্রিয়া দিবা তখন তুমি কি পাবা অ্যালকেন পাবা এই অ্যালকেনটা পাবা না তুমি তখন অ্যালকেন পাবা হচ্ছে এটা আমি এদিকে হয় তখন তুমি এলকেন পাবা ঠিক আছে এগুলা হচ্ছে আমার মেইন বিক্রিয়া এরপর আমি কি করবো এলকিন বা এলকাইন থেকে অ্যালকিন বা অ্যালকাইন থেকে একদম সহজ একটু ঠান্ডা মাথায় পরবা আমি আজকে চিৎকার করছি না একদম ঠান্ডা মাথায় জিনিসগুলো চিৎকার পরেও যা লাভ আছে তা না তখন তুমি কি পাবা এখান থেকে অ্যালকেন পাবা হাইড্রোজেন হাইড্রোজেন ক্যাটালিস্ট হিসেবে নিকেল অথবা প্লাটিনাম অথবা প্যালাডিয়াম এগুলো দিয়ে দিবা ঠিক আছে টেম্পারেচার থাকবে তোমার একশো থেকে আড়াইশো তিনশো পর্যন্ত হতে পারে হ্যাঁ দুইশো আড়াইশো তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে এক দুই তিন চার পাঁচটা বিক্রিয়া হচ্ছে ওর প্রস্তুতির বিক্রিয়া ঠিক আছে ওর প্রস্তুতির বিক্রিয়া এবার আসো ওর বিক্রিয়া ওর বিক্রিয়া অ্যালকেন ইন জেনারেল হচ্ছে বিক্রিয়া দেয় না আমি কি কথা বলি এগুলো একদম প্রত্যেকটা ওয়ার্ড শুনবে এগুলো শুনলে এখান থেকে কোয়েশ্চেন হবে অ্যালকেন সাধারণত হচ্ছে কোনো কি দেয় না বলতো বিক্রিয়া দেয় না ও হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় ওকে পড়া বলা হয় কি প্যারাফিন অ্যালকেনের আরেক নাম কি অ্যালকেন কি হয় বলতো কারোর সাথে বিক্রিয়া দেয় না তেমন তো এবারে একটু দেখো তো এলকের কয়েকটা বিক্রিয়াতে এগুলো হচ্ছে এক্সট্রিম কন্ডিশন মানে এগুলোতে তোমার ওকে জোর করে বিক্রিয়া ঘটানো হয় ঠিক আছে ওকে জোর করে বিক্রিয়া ঘটানো হয় যেমন ধরো সূর্য আলোকে ওর সাথে ক্লোরিনের বিক্রিয়া তাহলে ও হচ্ছে কি করবে সূর্য আলোকে তোমার ইউভি দিয়ে দিলাম ক্লোরিনের সাথে তাহলে এখানে হিট অথবা কি ইন প্রেজেন্স অফ সানলাইট হিট অথবা দিলাম হচ্ছে সানলাইট তখন ও কি হবে বিক্রিয়া করবে ঠিক আছে তখন ও বিক্রিয়াটা দিবে ক্লোরিনেশন এটা হচ্ছে কি ক্লোরিনেশন যেমন আমি আপাতত এটাকে কি দিয়ে রাখি আর সিএল দিয়ে রাখি ওকে ফাইন এরপর আমি এটা জাস্ট এমনি লিখতেছি ওর বিক্রিয়া হচ্ছে কয়েকটা আছে শুধু যেমন ও আরেকটা বিক্রিয়া দিবে এটা হচ্ছে গত বছর কোন জায়গায় জানি এমসি কিউতে আসছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক এসিড এখানে টেম্পারেচার অ্যারাউন্ড কত তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে রাখছে ও কি করে সমানুকরণ বিক্রিয়া এটা হচ্ছে ক্লোরিনেশন এরপর হচ্ছে সমানুকরণ হ্যালোজেনেশন এরপর হচ্ছে সমানুকরণ বিক্রিয়া ঠিক আছে এরপর ও আরেকটা বিক্রিয়া দিবে এগুলো কিছু আসবে না এগুলো হচ্ছে কি সাথে এর বিক্রি এটা হয় কাহিনী শেষ মানে এরকম একটা বিক্রিয়া আছে এটা জানলে কাহিনী শেষ এরপর হচ্ছে তোমার কি আছে থারমাল ক্র্যাকিং ক্র্যাকিং রিয়াকশন ঠিক আছে এখানে কি দিয়ে দিবে তাপমাত্রা হাই হিট হাই হিট তখন এটা কি ক্র্যাকিং ক্র্যাকিং রিয়েকশন নামে তাহলে ক্র্যাকিং রিয়েকশন কে দেয় ক্র্যাকিং রিয়েকশন কে দেয় অ্যালকেন দেয় সাধারণত অ্যালকেনের একটা বিক্রিয়া হচ্ছে ক্র্যাকিং আরেকটা বিক্রিয়া আছে ওইটাকে বলা হয় রিফর্মিং ঠিক আছে আরেকটা বিক্রিয়া আছে ওইটাকে বলা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড ক্রোমিয়াম অক্সাইড প্লাটিনাম পনেরো এটিএম পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড এইভাবে অনেকগুলো ডেটা দেখবা ঠিক আছে পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড পনেরো এটিএম এভাবে অনেকগুলো ডেটা থাকবে এর মানে এখানে হচ্ছে তোমার এক্সট্রিম কন্ডিশন তো সেই জন্য ডেটাগুলো মুখ করে তাহলে এটাকে বলা হয় কি অ্যারোমেটাইজেশন অ্যারোমেটিকরণ করন বা হচ্ছে রিফর্মিং রিয়াকশন তো এটা আমি জাস্ট একটা আইডিয়া দিলাম আমার এই বিক্রিয়াগুলো আসবে ওর ক্ষেত্রে ম্যাক্সিমাম এই বিক্রিয়াগুলো আসবে ও গারো নাইট্রিক অ্যাসিড গারো সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেয় এগুলো লাগবে না এক্সট্রিম কন্ডিশনে আড়াইশো থেকে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেডে ক্লোরিনেশনের মতোই বিক্রিয়াটা হয় তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এখানে এক দুই তিন চার চারটা রিয়েকশান ঠিক আছে এগুলো হচ্ছে বুঝতেই পারছো এগুলো হচ্ছে জাস্ট বিক্রিয়াটা কি আর এগুলোই আমাদের যারা লাগবে এটা আগে একটু মতো লিখে রাখো তো লিখে রাখো এটা বুঝাইনি কিন্তু আমি কিছু এটা 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 হচ্ছে 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 অ্যালকেনের বিক্রিয়া বিক্রিয়া অ্যালকেন প্রস্তুতি আর ঠিক আছে একটু দেখো এটা হচ্ছে আমি কিচ্ছু বুঝাই লিখো না লিখো আমার তাও কিছু যায় আসে না এটা হিবি লাগলে তো আমার কিছু যায় আসে না এটা তোমারও কিছু যায় আসে না এটা দিয়ে জাস্ট আইডিয়া দিলাম হচ্ছে ওর কয়টা বিক্রিয়া লাগছে কিছুই বুঝলাম না এখানে কিছু বুঝাইছি বারবার বলি একটা কথা কিছু বুঝি নেই দেখছো মানে তোমরা কথার শুনবে এখানে তোমার বুজার কিছু আছে এখানে আমি একটা ওভারভিউ করলাম বড় এই বিক্রিয়া লাগতে পারে এখানে কি বুজার আছে আবার একটু বুঝাও এখানে বুঝার আছে হচ্ছে তোমার কি যেটা বুঝার নাই এর ভিতর কেন ব্রেনটাকে নষ্ট করতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিক্রিয়া এটা একটা ওভারভিউ তোমাকে জাস্ট একবার ঘুরায় দেখানো যে এই জিনিস হয়তো তুমি শুনবে এরকম এখানে পাঁচটা বিক্রিয়া এখানে এক দুই তিন চার তুমি খালে নাম পড়বো চোর বিক্রিয়া তাহলে কি আছে ক্লোরিনেশন সমানুকরণ ক্র্যাকিং অ্যারোমেটিক এই বিক্রিয়ার নামগুলো তোমার সামনে আসবে ঠিক আছে বিষয় বুঝছো এখানে বুঝারও কিছু নেই আর না বুঝারও কিছু নেই আর অ্যালকেনের প্রস্তুতি এই বিক্রিয়াগুলো তোমার আসবে এই বিক্রিয়াগুলো জিনিসটা র্যাক্স থেকে তুমি বানাবা এরপর কি জোবেসির থেকে বানাবা অ্যালকিন বা অ্যালকাইন থেকে বানাবা এখানে বুঝার কি আছে কিচ্ছুই বুঝার নেই এখানে তো এটা একটু জাস্ট সুন্দর মতো লিখে রাখো এটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি আর এটা হচ্ছে কি অ্যালকেনের বিক্রিয়া জাস্ট লিখে রাখো টার্মগুলো তুমি যে একবার লিখছো এটাই তোমাদের একটু বুদ্ধি পাঠান ঠিক আছে অ্যাডমিশন টাইমে এখানে কি বুঝার আছে এখানে তুমি মাথাটা নষ্ট করে কোনো লাভ আছে এগুলো হচ্ছে জাস্ট একটা কি বলতো দেখানো ওকে আমি আরো দশ সেকেন্ড টাইম নিয়ে একটু সুন্দর জাস্ট তুমি টার্মগুলো লিখো যে এই বিক্রিয়া ওই জন্য আমরা কি পড়বো ক্লোরিনেশন বিক্রিয়াটা যেমন আমরা ওর জন্য পড়বো ঠিক আছে ওর বিক্রিয়ার মধ্যে সমানুকরণ বিক্রিয়া কার এর এই বিক্রিয়াটা পড়বো ক্র্যাকিং বিক্রিয়াকে কে দেয় অ্যালকেন দেয় এই জিনিসটা পড়বো রিফর্মিং রিয়েকশন বায়োমেটিকরণ বিক্রিয়া কার এর বিক্রিয়া মানে অ্যালকেন এই বিক্রিয়াটা দিবে আর অ্যালকেনের প্রস্তুতিতে আমরা কই করব করবো বলো আর এক্স থেকে আমরা গ্রিক নাট বিকারক নামে একটা জিনিস বানাবো ওর সাথে পানির বিক্রিয়ায় আমরা কি পাবো অ্যালকেন পাবো এগুলো আমরা ডিটেলসে পড়বো জৈব অ্যাসিড থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা কি পাবো অ্যালকেন পাবো এরপর জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ জৈব এসিড তো জৈবের সাথে যখন বিক্রিয়া দিবে তখন সোডিয়াম লবণে পরিণত হয় তো এটাকে যখন তোর বিশ্লেষণ করবো তখন আমরা কি পো অ্যালকেন পাবো তো এটার সাথে যখন থাতক সোডিয়াম এটা হচ্ছে এই বিক্রিয়াটা আমরা এসএসসিতে পড়ছি এই বিক্রিয়াটা এসএসসিতে পড়ছি এই বিক্রিয়াতে তিনটা বিক্রি এর মধ্যে এসএসসিতে এস সি তে পড়া অ্যালকানে হাইড্রোজেনেশন করলে তখন আমরা কি পাবো অ্যালকেন পাবো সমস্যা নাই যারা এস এস সি তে পড়া এটা তো আর এস এস সি তে বলে আমি তো না পরে থাকবো না তো আমিও পড়াবো তুমি একটু লিখে দাও ওকে ঠিক আছে মোটামুটি মাথায় গেছে সবার পাঁচটা বিক্রিয়া আর এখানে হচ্ছে টোটাল চারটা এইগুলো কিচ্ছু নেই এগুলো জাস্ট জানা এটার সাথে এটা এগুলোতে টাইম নষ্ট করাও যাবে না আমাদের ওগুলো জাস্ট জানতে হবে আমাদের তবে এইটা ইম্পর্টেন্ট আছে ক্লোরিনেশনটা আসতে পারে ওকে আমরা এবার শুরু করি প্রিপারেশন অফ এলকেন আসলে একাডেমিক একটু না পড়লে অ্যাডমিশন এসে অনেক টাইম মানে স্লো হয়ে যায় আর কি আমরা স্লো হয়ে যাই আমি একটা স্ট্যান্ডার্ড স্পিড মেইনটেইন করেই পড়বো এর কারণে যারা যাতে পড়ছে তারাও তো আটপুট তুলতে হবে তাই না সবাই বুঝে যাবা একটু দেখো ফার্স্ট আমি যে বিক্রিয়াটা পড়াচ্ছি একদম এসএসসি থেকে শুরু করে এটা হচ্ছে অ্যালকেন অ্যালকিন অর অ্যালকাইন টু অ্যালকাইন টু অ্যালকেন CH2 টু ডাবল ওয়ান সিএইচ টু প্লাস হাইড্রোজেন এই বিক্রিয়াটা আমরা সবাই পড়ছি এখানে কি দিয়ে দিতে হয় বলো তো এসএসসিতে আমরা পড়ছিলাম এখানে দিয়ে দিতে হয় নিকেল আর এখানে টেম্পারেচার দেওয়া ছিল একশো আশি থেকে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তো এটা টেম্পারেচার আসলে যোগের উপর ডিপেন্ড করে একশো আশি থেকে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে তোমাদের বইয়ে তোমরা ইন জেনারেল দেখবো হচ্ছে একশো আশি থেকে ধরো দেড়শো থেকে একশো ও না স্পেসিফিক যদি বলি দেড়শো থেকে এর ভিতর টেম্পারেচারগুলো টেম্পারেচার রেঞ্জ দিয়ে দিবা তাহলে এখানে কি পাওয়া যায় বলো তো পাইবন্ড যেটা থাকে পাইবন্ডটা ভেঙে যায় পাইবন্ড যেটা থাকে পাইবন্ডটা কী হয়ে যায় ভেঙে যায় বিষয় বুঝতে পারছো বড় হয় তাহলে পাইবন্ডটা কী হয় ভেঙে যায় এটাকে আমি এমনি এক দিই ডিরেক্ট এক দিই তাহলে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে তাই না এখানে একটা হাইড্রোজেন যুক্ত হইছে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হইছে এই পাই বন্ডটা যখন ভাঙবে তখন কি এই জায়গায় একটা বন্ড ভাঙছে এখানে হাইড্রোজেন একটা যুক্ত হইছে H2 এর আর এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হইছে ও দুইটা H আছে এবার দেখো যখন ট্রিপল বন্ড থাকে তখন কি হয়ে যায় CH ট্রিপল বন্ড CH প্লাস কি হবে H2 তো এখানে তোমার ক্যাটালিস্ট হিসেবে ধরো নিকেলকে দিয়ে দিলাম এসএসসি আমরা এটা পুষছি 100 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তো এখানে কি হবে দুইটা পাই বন্ড ভেঙে যাবে তা ফার্স্ট একটা পাই বন্ড ভেঙে কি হলো CH2 ডাবল বন্ড CH2 এখানে কি এটা থামবে এটা কিন্তু থামবে না এটা কন্টিনিউয়াস চলতে থাকবে এটা কন্টিনিউয়াস তুমি কিন্তু এটাকে পাবা না মানে ও এটা থেকে এটা উৎপন্ন হচ্ছে এটা দেখাচ্ছি আর কি বোঝানোর জন্য বলতেছে একটা বন্ধন ভাঙতেছে আসলে কি হয়ে যাবে ও দুইটা বন্ডটি ভেঙে যাবে ভেঙে কি হয়ে যাবে CH3 CH3 এটা বুঝতে পারছো তাই না এখানে এসে ফার্স্ট একটা হাইড্রোজেন এরপর আর একটা হাইড্রোজেন কিন্তু এখানে থামবে না তুমি আলটিমেটলি কি পাবা দুইটারই প্রোডাক্ট পাবা সি এইচ এইচ এবার একটু দেখো এখানে তোমার ক্যাটালিস্ট হিসেবে কি ইউজ করা যায় ক্যাটালিস্ট হিসেবে নিকেল ইউজ করা হয় প্লাটিনাম ইউজ করা যায় প্যালাডিয়াম ইউজ করা যায় এগুলো সব ইউজ করা যায় নিকেল প্লাটিনাম প্যালাডিয়াম শুধুমাত্র নিকেল না নিকেল ইউজ করা যায় প্লাটিনাম ইউজ করা যায় প্যালাডিয়াম ইউজ করা যায় আরেকটা জিনিসের নাম হয়তো তোমরা কখনো শুনতে পারো এটাকে বলা হয় রেডে নিকেল ঠিক আছে রানিকেল রানে হচ্ছে ওর নাম রেনে আমি আর একটা কালার দিয়ে লিখি তাহলে তোমার চোখে আসবে এগুলোর পরিবর্তে কি ইউজ করা যায় বলতো রেনে নিকেল এটার একটা সুবিধা কি রেনে ইউজ করলে তোমার টেম্পারেচার প্রায় ধরো তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়া করানো যায় এমনি তোমার টেম্পারেচার অনেক কমে যায় ঠিক আছে টেম্পারেচার অনেক কমে যায় এই যে বিক্রিয়াটা আমরা লিখছি এটার একটা নাম আছে এটার নাম হচ্ছে বেকার বিক্রিয়া ঠিক আছে এটার নাম হচ্ছে বেকার বিক্রিয়া এর মানে যার কোনো কাজ নাই ও কি করবে এই বিক্রিয়াটা করবে কেন যার কোনো কাজ ওই হচ্ছে এই বিক্রিয়াটা করবে এর কারণ কি দেখো কেন এর কারণ হচ্ছে দুনিয়াতে অ্যালকেন হচ্ছে অনেক বেশি দুনিয়াতে অ্যালকেন পাওয়া যায় অনেক বেশি আর অ্যালকিন পাওয়া যায় খুব কম তাহলে যে জিনিস কম পাওয়া যায় ওরে রে ভেঙে যে জিনিস বেশি পাওয়া যায় ওইটার তো ও আবার আনতেছে মানে এটা করা কি বলো দুনিয়াতে হচ্ছে ভাত পাওয়া যায় অনেক বেশি বিরিয়ানি পাওয়া যায় কম ও যে বিরিয়ানি থেকে আবার ভাত বানায় ফেলছে বাদ থেকে বিরিয়ানি বানালে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ আর ও যদি কি করে ফেলে কষ্ট কষ্টবিষ্ট করে অনেক কষ্ট দেড়শো থেকে দুইশো অনেক খরচ করে বিরিয়ানি থেকে আবার ধরো কি বানায় ফেলছে এত মানে কোনো কাজ নেই কি তখন এই ঘটনা ঘটবে এই মানে অ্যালকিন পাওয়া যায় দুনিয়াতে কি বলতো অ্যালকিন এলকেন এগুলো পাওয়া যায় কম এলকেন পাওয়া যায় অনেক বেশি এই বিক্রিয়া দিয়ে যেটা বেশি পাওয়া যায় এটাই বানাচ্ছে ঘটনা বুঝতে পারছো তো এবার একটু দেখো তো এটা কিন্তু তোমার এভাবে করতে থাকবে আর রেনে নিকেল হলে তোমার টেম্পারেচার কি বললাম টেম্পারেচার অনেক কমে এটা দিয়ে এখনো কোয়েশ্চেন আসে না টেম্পারেচার অ্যারাউন্ড থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফর্টি ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নিয়ে আসবে যোগের উপর কেন বলছি তুমি বলবো হ্যাঁ একবার থার্টি বলছি একবার ফর্টি বলছি ডিপেন্ড করে এটা একটা যোগের জন্য সে জন্য ফিক্সড টেম্পারেচার না ঠিক আছে তাহলে এবার একটু দেখো তো এবার দেখো তো তোমার তিন যদি এখানে থামাতে হয় তখন তুমি বিক্রিয়াটা পোষ্য কি আচ্ছা আমি একটু এখানে লিখে দিয়ে আগে যদি তোমার থামাতে হয় তখন তুমি বিক্রিয়াটা পোষ্য কি হয়তো তোমার এই বিক্রিয়াতে থেকে ও এসে যেতে পারে এবং এটা আসছে তখন তোমার এখানে দিতে হয় কি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ঠিক আছে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট টেম্পারেচার অনেক কম টেম্পারেচার হিটের সিম্বল এটা কাইন্ড অফ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে এসে যাবে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এখানে বেরিয়াম সালফেটটা কি বলো তো প্যালাডিয়াম হচ্ছে ক্যাটালিস্ট প্রভাবক প্রভাবক। প্রভা প্রভাবক আর এটা কি হয়ে গেছে বলতো প্রভাবকের বিষ প্রভাবক বিষ এরপরে প্রভাকের ক্ষমতা কি করে দেয় এটা কবাই দেয় তাহলে এটা কি হবে দিবন্ধনে থেমে যাবে তাহলে এটা কি হবে দ্বিবন্দনে থেমে যাবে মানে ইথিনে ইথিনে থেমে যাবে ইথাইন হতে ইথিন পাবো ঠিক আছে তো এখানে প্রভাবক কাজ করে কি বে প্রভাবক বিশেষ হিসেবে তোমার কি ইউজ করা যায় বেরিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট এগুলো ইউজ করা যায় তো প্রভাবক হচ্ছে এই বিক্রিয়া সক্রিয়ণ শক্তিটা ওর দ্বারা গটাছে প্রভাবক বি সেখানে কি করছে প্রভাবক বিভিন্নভাবে কাজ করে একটা কাজ করে ওর সারফেসটাকে কাজে লাগে ওটা অ্যাডজর্পশনের মাধ্যমে যেমন এখানে হয় কি একটু শুনো জাস্ট এগুলো কল্পের মতো বিক্রিয়া নিয়ে যখন বলবো তোমার ইথিন এবং হাইড্রোজেনকে প্যালাডিয়াম বলো বা নিকেল বলো বা প্যালাডিয়াম কি করে রাখছিল অ্যাবজর্ব করে রাখছিল প্রভাবক বিষ করে কি ধর আমি হচ্ছে প্রভাবক ও আমার সারফেস এরিয়া আমার কোনো এক জায়গায় যুক্ত হয়ে গেছে তাহলে আমি কি এখন আর এই হাতটা দিয়ে কাজ করতে পারতেছি এটাকে ধরো পয়জন দিয়ে কি হয়ে গেল অ্যাক্টিভিটি কমাই দিল বিষয় বুঝতে পারছো তাহলে এবার বলো তো তোমার আমার কি আবার প্রভাবকের যে কার্যক্ষমতাটা আছে আমার যে এফিসিয়েন্সি আছে আমার যে টোটাল সারফেস এরিয়া কেউ যদি এখানে যুক্ত হয়ে যায় এটা দিয়ে কাজ করতে পারবো পারবো না এর মানে হচ্ছে কার্যক্ষমতা কমাই দেয় বেরিয়াম সালফেট তো এই যে ক্যাটালিস্টটা আছে কুইনোলিন একটা দ্রাবক আছে যদি এই দ্রাবক নিয়ে কোয়েশ্চেন করেন এটাকে বলা হয় লিন্টলার ক্যাটালিস্ট ঠিক আছে তোমার পরীক্ষা এমসিকিউ দিয়ে দিবে লিন্টলার ক্যাটালিস্ট কি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট হচ্ছে লিন্টলার ক্যাটালিস্টের কাজ করে লিন্টলার তো এখানে দ্রাবকের বিয়ে তোমাদের এত পেঁচানো লাগবে না লিন্টলার ক্যাটালিস্টের কাজ হচ্ছে কি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট

কেল বা প্লাটিনাম বা প্যালানিয়াম এখানে ধরো টেম্পারেচার দেড়শো থেকে আড়াইশো ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে একশো আশি থেকে দিলাম আর কি বললাম তাহলে তাহলে ট্রিপল বন্ড শুধু সিগন্যাল বন্ড থাকবে তাহলে এই কার্বনে কি যুক্ত হবে বলো তো দুইটা হাইড্রোজেন এই কার্বনে কয়টা যুক্ত হবে একটা ছিল আরও দুইটা ইস্টু যুক্ত হবে এর মানে কি পাবা প্রোপাইন টু প্রোপেন ঠিক আছে প্রোপাইন টু এখানে দিয়ে দিল লিস্ট অথবা দিলো হচ্ছে বেরিয়াম সালফেট হিট তাহলে এখানে কি পাবা এখানে হচ্ছে ডাবল বন ভাঙবে মানে ডাবল বন পর্যন্ত আসবে মানে এখানে পাবা হচ্ছে প্রো পাইন টু প্রোপিন ঠিক আছে অ্যালকিন পাবা ডাবল বন্ডে এসে থেমে যাবে প্রোপিন ঠিক আছে প্রোপিন এরপর ধরো আরেকটা দিলাম বিক্রিয়া হচ্ছে লিখার উপর ঠিক আছে কোল কৌশলে তুমি লিখছো এটার উপর তাহলে নিকেল বা প্লাটিনাম বাদ ধরো প্লাডিয়াম দিলাম এখানে ধরো দিলাম দেড়শো থেকে যত লিখবে তত বড় থাকবে আর আসলে তাহলে এখানে কি আছে ডাবল বন্ড আছে ত্রিপল বন্ড আছে ডাবল বন্ড কি ভাঙবে নাকি ভাঙবে না ভাঙবে ত্রিপল বন্ড ভাঙবে নাকি ভাঙবে না ভাঙবে তাহলে কি হয়ে যাবে তাহলে কি এখানে CH3 এখানের ভিতর সব কি ডাবল বন্ড ত্রিপল বন্ড কারো অস্তিত্ব নেই বেশি বেশি করে লিখার প্র্যাকটিস করতে হবে তাহলে আমি দেখবো হচ্ছে অনেক বেশি পড়াতে পারবো উদাহরণ দিতে পারবো অনেক বেশি ফলে মনে থাকবে তোমাদের এবার ধরো আমি কি করে দিলাম সি এইচ থ্রি সি এইচ ডাবল বন সি এইচ সি ট্রিপল বন সি প্লাস হাইড্রোজেন এখানে দিলাম হচ্ছে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট তাহলে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট যদি দিই তাহলে তোমার প্রোডাক্টটা কি হবে এখানে দেখো তো ডাবল বন্ড আছে এখানে আছে ট্রিপল বন্ড ডাবল বন্ড ও ভাঙবে ডাবল বন্ড ভাঙবে না ট্রিপল বন্ডটা কি হবে ভেঙে ডাবল বন্ডে আসবে মানে ওটা প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলে ও ডাবল বন্ডকে আর কোন বন্ডকে আর ফেলে বলো তো ট্রিপল বন্ড যেটা আছে মানে সি এইচ সি এইচ ও ডাবল বন্ড ডাবল বন্ডের মতো রেখে দিল এর কারণে ওই সক্রিয়ণ শক্তি যেটা আছে ওইটা ও গেইন করে তাহলে এখানে কি হয়ে যাবে সি ডাবল বন্ড সি এইচ এরকম একটু সবাই লিখে রাখো আগের পেজ লিখার জন্য আমি দশ সেকেন্ড টাইম দিচ্ছি তো সে তোমাদের লিখতে হবে একটু ভালোভাবে বিক্রিয়াগুলো তোমার কৌশলটা বুঝতে হবে মানে ট্রিপল বন থাকলে কি হয় ওই জিনিসটা জানতে হবে এখানে মুখস্থ করার কিছু নেই ট্রিপল বন থাকলে ওটা ভেঙে যাবে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট থাকলে ট্রিপল বন থাকলে একটা বন্ডে এসে এই ডাবল বন পর্যন্ত হবে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলে দুইটা যে পাই বন্ড আছে এর মানে ট্রিপল বন্ডের ভিতর একটা তোমার থেকে যাবে এই দুইটা পাই বন্ডে এগুলো থেকে যাবে শুধু সিক ভেঙে যাবে শুধুমাত্র সিকমা বন্ড যেটা এটা থাকবে তাহলে দুইটা বন্ড ভাঙলে এই দুইটা হাত ফাঁকা হবে এই দুইটা হাত ফাঁকা হবে এখানে হাইড্রোজেন অ্যাটম আসে এই যে যুক্ত হবে এইচ এখানে এইচ তো একটা ডাবল বন্ড থাকলে হচ্ছে তোমার হাইড্রোজেন লাগে এক মোল যদি ট্রিপল বন্ড থাকে তাহলে হাইড্রোজেন লাগবে হচ্ছে প্রত্যেকটার জন্য একটা করে তাহলে দুইটা এইচ লাগবে এখানে একটা এইচ লাগছে এই যে দেখো এখানে একটা এইচ টু লাগছে বুঝতে পারছো মনে হয় ব্যালেন্স করা লাগবে না টু এইচ টু দেওয়া লাগবে এটা জাস্ট বোঝানোর জন্য বলো এবার এটা একটু লিখো তো এখানে কি আছে এখানে যোগের মধ্যে ডাবল বন্ড আছে ট্রিপল বন্ড আছে প্যালাডিয়াম বেড়েছে তাহলে সব ভেঙে যাবে সব সিঙ্গেল বন্ডে এখানে কি আছে ডাবল বন্ড আছে যদি এবারে দিয়ে তোমাদের তাহলে এই ঘটনাটা গোটা হবে ডাবল বন্ড রেখে দিবে এটা যদি এটা একটু

এই বিক্রিয়াটার ধরন কি এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া এটা একটু আমাকে বলো একদম সহজ একটা বিক্রিয়া এই বিক্রিয়া একটা টাইপ আছে এই বিক্রিয়াটা কোন টাইপের বিক্রিয়া এই বিক্রিয়াটা কোন টাইপের বিক্রিয়া আমাকে এটা বলতে হবে এই বিক্রিয়াটা হচ্ছে যখন একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হয় তখন এদেরকে বলা হয় সংযোজন বিক্রিয়া বা এডিশন রিঅ্যাকশন বা যৌগ অত বা সংযোজন বিক্রিয়া ঠিক আছে এটা নিয়ে তোমাকে করতে পারে যে এখানে তোমার বলো বলতে এই বিক্রিয়াটা কোন রকমের বিক্রিয়া এই বিক্রিয়াটা হচ্ছে একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটা যোগে যখন পরিণত হয় তখন এটাকে বলা হয় কি জুতো বা সংযোজন বিক্রিয়া ঠিক আছে জুতো বা সরঞ্জন বিক্রি এই বিক্রি একটা বিষয় আছে এটা জাস্ট আপাতত মুখস্থ করে রাখো এটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল মেকানিজম হচ্ছে ফ্রি রেডিক্যাল এডিশন মানে এখানে কি উৎপন্ন হয় ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয় এটা কীভাবে যদি তোমাকে জিজ্ঞেস করে কী ধরনের সংযোজন তোমাকে এইটুক জিজ্ঞেস করবে সংযোজন এরপরে এটা হচ্ছে অ্যাডভান্স যদি জিজ্ঞেস করে যেটা কোন ধরনের সংযোজন এমসি কিউতে দিতে পারে মেডিকেল দিতে পারে ঠিক আছে সিকিউরিট গেলে দিতে পারে এটা হচ্ছে কি ফ্রি রেডিক্যাল ঠিক আছে এখানে হাইড্রোজেনগুলো ভেঙে গিয়ে কী হয়ে যায় ফ্রি রেডিক্যাল

ঠিক আছে ডাবল বন্ড হলে এগুলো দেখো তো একাধিক যোগ একত্রিত হয়ে সুপুটরূপে একটা যোগে পরিণত হচ্ছে এবারে কি এডিশন ঠিক আছে এখানে ফ্রি রেডিকেল ওর কিন্তু বারকনিক যে বিক্রিয়াগুলো এগুলো এডিশন ওগুলোর কৌশলটা একটু ভিন্ন তো এখানের মধ্যে আর কিছু নাই এবার একটু দেখো আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আসে আমি বিক্রিয়াগুলো নিয়ে এবার বিভিন্ন উদাহরণ বলে দিব এগুলো বেসিক জিনিসগুলো বলে দিব ডিকার্বক্সিলেশন রিয়েকশন ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন ঠিক আছে ডিকার্বক্সিলেশন ডিকার্বক্সিলেশন মানে ডি হচ্ছে মানে কি তোবার ডিলিট একটু দেখো মনোযোগ দিলে এগুলা জাস্ট মনোযোগ দিলে এগুলা হয়ে যায় ডিলিট আর কার্বক্সি এর মানে কি কার্বনের অক্সাইড এখানে তাহলে কি হয় বলতো কার্বনের দুইটা অক্সাইড আছে একটা আছে সিও আমরা আমি তোমাদের পড়াইছিলাম একটা আছে CO আর একটা আছে CO2 ঠিক আছে এটা হচ্ছে নিউট্রাল অক্সাইড আর এটা হচ্ছে কি অ্যাসিডিক অক্সাইড অ্যাসিডিক অক্সাইড ফার্স্ট আমি তোমাদের একবার বল একভাবে বলি কার্বক্সি এর মানে কার্বক্সি বের হতে হবে এখানে CO2 রিলিজ হয় তাহলে CO2 আছে কার্বনতে জৈব অ্যাসিডে তাহলে জৈব থেকে তুমি কি বাড়াবা জৈব বেসিটের সাথে এটা হচ্ছে কি জৈব অ্যাসিড এর সাথে সোডা লাইভের যখন বিক্রিয়া দিবা কেন দেখো তো সোডা লাইম এর কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তোমার কি এ দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার হচ্ছে কি স্ট্রং বেস এটা যে তুমি বের করবা এখান থেকে তোমাকে আমি বললাম হচ্ছে অ্যাসিড থেকে এই অংশটাকে কেটে ছিড়ে ফেলো ঠিক আছে এই এই অংশটাকে কেটে ছিড়ে নিয়ে আসো এই অংশটা বিষয়টা বুঝো এটা হচ্ছে কি বলতো এই অংশটা কেটে ছিড়ে নিয়ে আসো তাহলে এটা নিয়ে আসলে তো তুমি কি হয়ে যায় আর এইচ হয়ে যায় এক কার্বন কম বিশিষ্ট কার্বন সংখ্যা যখন কমে ওইটাকে বলা অবরোহী বিক্রিয়া অবরোহী বিক্রিয়া তাহলে এটা যখন তোমার কি করছো এক কার্বন দেখো সিও টু হচ্ছে কেটে নিয়ে আসবা এটা কেটে আনার জন্য তোমার এমন একজনকে দিতে হবে যে একে টানতে পারবে যেমন এই হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়ে দুর্বল অম্ল তৈরি করে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়ে কি তৈরি করে দুর্বল অম্ল কার্বনিক অ্যাসিড তৈরি করে কার্বনিক অ্যাসিড হচ্ছে একটা কি বলতো উইক অ্যাসিড তাহলে একে টেনে বের করে আনবে একটা কি বলতো স্ট্রং বেস জিনিস বুঝতে পারছো একটু দেখো ওকে টেনে বের করে আনবে কি একটা স্ট্রং বেস তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে ধরো ওকে টেনে বের করে আনলো এমনি বের হতে চাই বাট সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে এ কি করে টেনে বের করে নিয়ে আসে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয় কি পাবা লবণ প্লাস পানি পাবা ঠিক আছে লবণ প্লাস পানি পাবা তাহলে এই বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিলে কি করবে লবণ প্লাস পানি পানিটা দেওয়া হয়নি কেন এর কারণে এখানে সাইড রিয়েশন গুলাকে প্রতিহত করার জন্য তো সোডিয়াম হাইড্রক্সাইড গ্লাস করোসিভ এরপর ও বিক্রিয়াটার উপযোগী করার জন্য আমার কি ইউজ করা হয়েছে লাইম ইউজ করা হয়েছে লাইম হচ্ছে তোমার কি ডেসিকেন্ট এর মানে এই পানিটাকে নিজের ভিতর নিয়ে দেয় নিরুদক বলতে পারো তোমরা আপাতত বলতে পারো হচ্ছে নিরুদক এই কি করে পানিটাকে শোষণ করে নেয় সেই এটা এখানে লিখা এখানে লিখা এবার একটু দেখো আমি বিক্রিয়াগুলো দেখাচ্ছি বিক্রিয়াগুলো দেখাচ্ছে এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা একটা কমে এজন্য একে বলা হয় অবরোহী বিক্রিয়া এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা যদি দুই কার্বনের থাকে এখানে অ্যালকেন এটা হচ্ছে অ্যাসিড অ্যাসিড আর এটা হচ্ছে কি অ্যালকেন এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা কমে এইটিকে অবরোহী বিক্রিয়া বলে কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া অবরোহী বিক্রিয়া বলে একটু পর একদম ইজি হয়ে যাবে জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনতে থাকো যারা লাইভ করছো বা রেকর্ড করছো অবরোহী বিক্রিয়া বলে কার্বন হ্রাস পায় এটা হ্যাঁ একদম ইজি এসএসসি এর বিক্রিয়া যারা এসএসসি তে পড়ো নাই তাও কোনো প্রবলেম নেই দশ সেকেন্ড আমি টাইম দিচ্ছি একটু একটু তুলে নাও তো তোমরা বইয়ে দেখবা হচ্ছে এইটার জায়গায় কি আছে বলো তো সোডিয়াম কারণ এটা অ্যাসিড এটা একটা বেস আছে তাহলে এরা অ্যাসিড বেস রিয়েকশন করে কি করে ফেলবে তোমার ওই যে সোডিয়াম লবণ করে ফেলবে বিষয় বুঝছো লবণ করে ফেলবো এখানে আবার এইচ আসবে ওকে আপাতত এইটুকু একটু দেখো লিখা হয়েছে এবার আমি একটা উদাহরণ দিই ধরো তোমাকে দেয়া আছে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এখানে দেয়া হচ্ছে সোডা লাইন তো অনেক সময় ইথানিং না দিয়ে সোডিয়াম লবণ দিবে সোডিয়াম লবণটাই বেশি দিবে কারণ ওইটা করে ফেলে তাহলে এখানে কি পাবা বলতো সিও টুটাকে খেয়ে ফেলে এটা কি হবে এরবারে কি হয়ে যাবে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন প্লাস সোডিয়াম কার্বাইড লবণ পানি করে পানিটা দিনে কেন তো ক্যালসিয়াম অক্সাইড ওটাকে খাই ফেলে তাহলে এক দুই কার্বন ইথানো ইংসিড ছিল এখান থেকে পাইছি মিথেন ধরো এবার আমি দিলাম হচ্ছে

সোডিয়াম লবণ দিয়ে দেবে তাহলে কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তাহলে কার্বনটা কই গেছে এই যে দেখো একটা যে কার্বন হারাই গেছে ওইটা কই গেছে ওটা যে কার্বনেটের ভিতরে একটা কার্বন আছে কার্বনেটের ভিতরে একটা কার্বন আছে কার্বনেট কিন্তু অজৈব যৌগ ঠিক আছে এটা পাওয়া গেছে এরপর ধর তোমাকে দিয়ে দিল হচ্ছে সি ডাবল এইচ ব্যাঞ্জিক অ্যাসিড ব্যাঞ্জিক অ্যাসিডে তোমাকে দিয়ে দিলে এখানে সোডা লাইম তাহলে এই জায়গা থেকে কী কাটা যাবে এই জায়গা থেকে তোমার সিও টু নাই হয়ে যাবে ঠিক আছে সিও টু যদি নাই হয়ে যায় এখানের ভিতরে একটা কী আসবে হাইড্রোজেন আসবে হাইড্রোজেন তো অলরেডি ব্যঞ্জিনের ছয় কোনার মধ্যে হাইড্রোজেন আছে এখানে একটা হাইড্রোজেন আসবে এর মানে পাবো ব্যঞ্জিন এখানে কিন্তু অলরেডি কি আছে প্রত্যেকটা কন্যারের মধ্যে হাইড্রোজেন আছে হাইড্রোজেন আছে এগুলো লিখা হয় না আর কি তো এটাও না লিখলে হবে এটা জাস্ট দেখানোর জন্য যে এখান থেকে সিও টু টাই হয়ে এখানে এই আসছে এটা কিন্তু না লিখলে হবে এটা হচ্ছে কি ব্যঞ্জিন ঠিক আছে ব্যঞ্জিন তো এবার আমি আরেকটা অ্যাডভান্স পড়াই একটু দেখো ধরো তোমাকে দিলে হচ্ছে এটা এখানে ও আছে সি ডাবল এইচ আছে এটার জন্য দেখা যাচ্ছে না আমরা একটু এড করি এখানে লিখে পরে নিয়ে আসবো যাই এইচ সোডা সোডালাইন যদি দেওয়া হয় ঠিক আছে সোটালাইন যদি দেওয়া হয় তাহলে এখানে কি হবে বলো এখানের মধ্যে দুইটা মূলক আছে দেখো ও এইচ আছে বাট তোমরা সোডা লাইম দিলে বিক্রিয়া জানো হচ্ছে ফেনল ও এইচ এখানে এইচ এইচ তো সব জায়গায় আছে এটা আর দিলাম না সোডিয়াম কার্বনেট কার্বনেট তো এই যে বিক্রিয়াটা আছে এখানে আমি একটা ভুল করছি কেউ কি বলতে পারবে এই সবগুলো বিক্রিয়া আমি একটা ভুল করছি ভুলটা কি কেউ বলতে পারবা এই সবগুলা বিক্রি আমি একটা ভুল করছে সব বিক্রি একটা ভুল করছে ভুলটা কি ঠিক আছে এখানে ভুলটা কি কেউ বলতে পারবা এই যাকটা ভুল বলছে গুড ঠিক আছে এখানে হিট আরো কয়েকজন বলছে এখানে কি লাগবে বলতো হিট এই হচ্ছে কি আসলে হিট তোমরা যখন পরে পড়বা আর এটা অনেকে জানে এরা বিষয়বস্তু এখানে কি আছে বলতো মেইন হচ্ছে হিট এখানে তোমার দেখে মনে হচ্ছে সোডা লাইভ হিট তাই না অনেক বিক্রি আছে সোডা লাইম দরকার হয় না এর কোনো কাজ নেই এটা দরকার হয় না অটো কি হয়ে যায় বেগে যায় CO2 টা কি হয়ে যায় থার্মাল ডিকম্পোজিশন হয়ে এটা ভেঙে যায় তোমার মনে হচ্ছে সোডা লাইম মেইন এটা না দিলে ভুল আসলে এই বিক্রিয়ার মেইন হচ্ছে কি বলো তো টেম্পারেচার হিট দিলে কার্বন ডাই অক্সাইডটা কি হয়ে যায় এখানে অস্থিতিশীল হয়ে এটা বের হয়ে যেতে হয় মানে বিষয়বস্তু তোমার মনে হবে হচ্ছে এই বিক্রিয়ার মধ্যে ও হচ্ছে একদম সাইট হিরো টাইপের টেম্পারেচারটা না টেম্পারেচারটা আসলে মেইন হিরো বিষয়বস্তু তো টেম্পারেচারটাই মেইন হিরো তো এটুকু একটু লিখে রাখো তো সবাই একটু ক্লিক করলে আমাদের সোডা লাইম হয়ে যাবে তাহলে এটা হচ্ছে কি কার্বন শক্কা একটা কভারার বিক্রিয়া তো এখানের ভিতর কি শুধু এটা দেওয়া থাকবে নাকি সোডিয়াম লবণও দেওয়া থাকবে সোডিয়াম লবণ দেওয়া থাকবে তাহলে এটা হচ্ছে ইথানৈক অ্যাসিড এখান থেকে আমরা কি পাচ্ছি কার্বন কম বিশিষ্ট অ্যালকেন মানে কি মিথেন মিথেন প্রস্তুত করা যায় করা যায় এখানের মধ্যে কি পাওয়া যায় এখানের মধ্যে পাওয়া যায় ইথান ইথান ঠিক আছে ব্যঞ্জিক অ্যাসিডে সোডা লাইম দিলে তোমাকে বলবো হচ্ছে অপশনে কি পাওয়া যায় তাহলে কি পাওয়া যায় বলো তো বেঞ্জয়িক অ্যাসিড থেকে বেঞ্জেন আমরা যখন এমসি কিউ করবো তখন বুঝতে পারবা তোমাদের যা স্লো পড়ানো লাগছে তবে সুন্দর মতো লিখে রাখো যেহেতু স্লো পড়াচ্ছি সুন্দর মতো তাহলে এটা হচ্ছে কি এটার একটা নাম আছে এটার নাম হচ্ছে সেলিসাইলিক অ্যাসিড আমরা পরে পাবো সেলিসাইলিক অ্যাসিড এটা ফেরল

প্রিভেন্ট করা যে একটা রোগের যেমন কি আছে একটা ওষুধের যেমন কিছু সাইড ইফেক্ট থাকে তাই না একটা ওষুধে দেখবা মেইন উপাদান থাকে কম এর সাথে আরো কিছু দিয়ে দেয় যাতে তোমার অন্য একটা ওষুধ যা এতটুক বড় হয় ওটার ভিতর পুরোটা কিন্তু তোমার ওই রোগের পিছনে যে ওটা বিয়ে হবে তার ওটার পিছনে আরো কিছু জিনিস থাকে যেগুলো তোমার কিন্তু ওই মেইন রোগের যে ভাইরাস ওই ব্যাকটেরিয়া ওটার পিছনে যে লাগছে বা অন্য কোনো পারপাসে দিল ওটার পিছনে যা লাগছে তার ওটার সাথে আরো কিছু কি থাকে এডিটিভ দেয়া থাকে ঠিক সেম হচ্ছে এখানে কি যাতে সাইড রিয়েকশান বলো এই জিনিসগুলো প্রিভেন্ট ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে সাইড রিয়েকশানগুলোকে প্রিভেট করে বা এটাকে বিক্রিয়া মাধ্যমকে উপযোগী করে কাইন্ড অফ তোমার মিক্সচারটাকে ও ফুরফুরে করে ফেলে তো এটা উদাহরণ দেওয়ার সময় আগে বলতাম হচ্ছে যে তোমরা পরোটা বানানোর সময় কাই করে বা রুটি বানানোর সময় এটা দেখো না আর পা রুটি হচ্ছে ফুরফুরে এ থাকলে কি হয়ে যায় কাইন্ড অফ কার্বন ডাইঅক্সাইড রিলিজ হওয়া ইজি হয় ঠিক আছে সিও টু রিলিজ হওয়া ইজি হয় মানে এই জিনিসটা কী হয়েছে যায় আর একটু এ তোমার এরকম ফুরফুরে ঝরঝরে এরকম হাজারি সারের বইয়ে লেখা ছিল বেঞ্জিক অ্যাসিড টু বেঞ্জিন ঠিক আছে সেলিসাইলিক অ্যাসিড টু ফেনল এগুলো আমি নাম আমি নাম সুবিধার জন্য জাস্ট এগুলো না হয় অ্যাডমিশনটা আমি নাম লিখিন লিখার কোনো কারণ এগুলো তোমরা পারো তা এরপরে দেখো শুরুতে আমরা একটু আস্তে ধীরে পড়ি তাহলে সুবিধা হবে কিন্তু তোমাদের আগে পড়ানো তো একটু বেশি স্লো হয়ে যেতে হচ্ছে দুর্ভাগ্যজনক হলো সত্য ওকে আমরা দুইটা বিক্রিয়া সুন্দর মতো পড়ে ফেললাম ঠিক আছে দুইটা বিক্রিয়া সুন্দর মতো পড়ে ফেলছি একটু দেখো এবারে একটু চেক করি তোমরা পারো কিনা রিটার্নে দিল ইথাইন হতে ইথিন কিভাবে পাবে রিটার্নে এটা দিল আর একটা দিল কি ঠিক আছে রিটার্নে এটা একটা দিল এক দিয়ে দুই দিয়ে দিল হচ্ছে ইথানিক অ্যাসিড টু

বেরিয়াম সালফেট হিট চিট হিট বেশি দেওয়া লাগে না হিট না দিলেও এটা হয়ে যাবে কারণ এখানে টেম্পারেচার বেশি না তো এখানে হিট না দিলেও হয়ে যাবে কোনো সমস্যা এরপরে দুইয়ে সোডা বিক্রিয়া দিয়ে আমরা করতে পারি ঠিক আছে সোডা বিক্রিয়া দিয়ে আমরা করতে পারি না বুলো হিট সিম্বল না দিয়ে আসবা না ঠিক আছে এখানে হিট সিম্বল না দিয়ে আসা যাবে না শুট বইয়ে দেখবা এটাকে লিখেছ তবে এভাবে লিখছে এটা ফাস্ট কি হয়ে যায় এটা যেহেতু অ্যাসিড এটা হচ্ছে বেস এটাতে কনফিউজড হওয়ার কিছু নেই আবার অনেকে এটাতে কনফিউজড হয়ে যাবে তাই অ্যাসিড এবং বেস মিলে সোডা লাইম দিলে ফাস্টে কি হয়ে যায় সিএসটি সি ডবল ও এনএ হয়ে যায় এই দুজন বিক্রিয়া করে এরপর এটার ভিতর ডিকার্বক্সিলেশন হয় ঠিক আছে এরপর এটার ভিতর সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে মিলে আবার ডিকার্বক্সিলেশন হয় এখানের মধ্যে যেমন কি হয়ে যায় এন এ তাহলে কি হলো এন এ টু সি থ্রি ঠিক আছে এবারে ভেঙে দেখাচ্ছি কি হবে সি এইচ থ্রি এইচ আর এখানে কি হয়ে যাবে এন এ টু সি ও থ্রি দুটো একটু লিখে রাখো গুড জুতো বিক্রিয়া ডিকারবক্সিলেশন বিক্রিয়া গুড তপন আছে সোহানা জিসিয়া ঠিক আছে একটু এই যে দেখছো কমেন্টগুলো যখন করছো তখন কিন্তু তোমার মাথায় জিনিসটা আবার সেট হচ্ছে তুমি লিখছো তুমি কমেন্ট করছো তোমার মাথায় জিনিসগুলো কিন্তু সেট হয়ে যাচ্ছে এখান থেকে এমসিকিউ কিভাবে আসে জিজ্ঞেস করেছো আমি একটু এই যে বলি কিভাবে আসে তোমাকে বলবে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে কি পাওয়া যাবে কি পাওয়া যায় মিথেন ইথেন ফেনল ঠিক আছে তাহলে স্যালিসাইলিক অ্যাসিডকে সোডার সাথে উত্তপ্ত করলে কি পাওয়া যায় ফেনল পাওয়া যায় আমরা যখন নেক্সট ক্লাসে এমসিকিউ সলভ করাবো অ্যালকেন তখন আমরা জিনিসটা দেখব এক ঘন্টা পঞ্চাশ মিনিট হয়ে গেছে তো জিনিসটা বুঝতে পারছো এসএনবি কে ডিটেইলস দিকে কবে পড়াবে সময় আসলে পড়াবো ওকে বুঝতে পারছো এবার আরেকটা বিক্রিয়া পড়াচ্ছি এটা তোমরা কম পারো একটু মনোযোগ দিয়ে শুনবা ঠিক আছে যেটা কম পারো জানি করবে ইলেকট্রোলাইসিস এটা দেখলে হাত পা কাঁপে ইলেকট্রো লাইসিস ইলেকট্রোলাইসিস মানে কি করবে তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ তা এটা কার বিক্রি অ্যাসিড এর এখানে কি পাওয়া যায় খুব সুন্দর একটা জিনিস পাওয়া যায় আমি যেভাবে বলবো এভাবে হয়ে যাবে দেখো একদম ইজি আর সি ডাবল ও এন এ বা এখানে কে ও হতে পারে পটাশিয়াম লবণ বা সোডিয়াম লবণ হোয়াট এভার যেটা খুশি ইউজ করো এখানে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি বিশ্লেষণ করি তখন একটা জিনিস পাওয়া যায় যে দেখো এরকম তখন হচ্ছে সিও টু বাদ যায় সিও টু বাদ যায় তো সিও টু এখান থেকে বাদ যায় ঠিক আছে আর দুইটা আলাদা হয় মানে একটা আর হয় এরকম এরকম একটা আর হয় এই অংশটা পুরা চলে যায় এই অংশটা পুরা চলে যায় এখানে একটা আর হয় এর সাথে এরকম অসংখ্য আর আছে তাহলে আরেকটা আর এসে যুক্ত হয় তাহলে এখান থেকে পাওয়া হচ্ছে তুমি আমি আমি একদম শেষ যখন করব তখন বুঝবা দুইটা আর এ পার্ট যেটা আছে এটা দুইটা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড প্রত্যেক যৌগ থেকে একটা করে বের হবে এর মানে টোটাল কার্বন ডাইঅক্সাইড বের হবে দুইটা এর মানে বুঝতেই পারছো এই জিনিসটা আমার কয়টা লাগছে দুইটা তাহলে সোডিয়ামটা কই গেল সোডিয়ামটা করবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা পাবা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনটা কই থেকে আসলো তোমাদের কোয়েশ্চেন হচ্ছে এটা তো তোমরা তড়িৎ রসায়ন নামে একটা চ্যাপ্টার আছে যেটা আজকে থেকে শুরু হবে আমি শুরু করব রাত নয়টায় এই ক্লাস তো এখানে দেখবা আমরা এই জিনিসটা পাবো এটা হচ্ছে এসএসসি তোমরা পড়ছো অ্যানোড ক্যাথোড নামে দুইটা জিনিস তোমাদের মনে আছে একটু দেখো তো অ্যানোড এবং ক্যাথোড নামে দুইটা তরিত বিশ্লেষণ এখানে কি করতে হয় ইলেকট্রিক্যাল সাপ্লাই দিতে হয় একটা ব্যাটারি দিয়ে দিতে হয় ঠিক আছে একটা ব্যাটারি দিয়ে দিতে হয় তাহলে এখানে হচ্ছে তরিত বিশ্লেষণ এখানে কি দিয়ে দিছি বলো তো ইথানে ইথানো এটা জলীয় দ্রবণ সোডিয়াম ইথানে এটা জলীয় দ্রবণ দেয়া মানে এখানে আসলে জিনিস কয়টা আছে তুমি দেখো আমি একদম ভেঙে মেঘে জিনিসগুলো দেখাই তাহলে এখানের ভিতর তোমার আসলে কয়জন আছে জলীয় দ্রবণ মানে কিন্তু ও একানা জলীয় দ্রবণ মানে এর ভিতর কে আছে পানিও আছে তাহলে এর ভিতর থেকে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন কাকে পাচ্ছি অ্যানায়ন পাচ্ছি সিএইচিডাবল মাইনাস ক্যাটায়ন পাচ্ছি এন এ প্লাস তাহলে পানিকে বাংলা কি পাই এইচ প্লাস ও এইচ মাইনাস মানে বুঝছো দুইটা অ্যানায়ন আছে দুইটা ক্যাটায়ন আছে তো ক্যাটায়ন কার দিকে ছুটে যায় আমরা সবাই এসএসসিতে পড়ছি না একটু একটু কঠিন ঠিক আছে একটু মনোযোগ দিয়ে শুনলে আমি যখন শেষ করব তখন দেখবা তুমি পারবা তুমি যে এটা শিখতেছো এটা কিন্তু অন্যরা পারবে না তো এটা বিষয়বস্তু অন্যরা এটা ভয় পেয়ে এটা পারবেই না তুমি যে দেখে রাখবে জিনিসটা এখানে তোমার দেখবা কোশ্চেনটা এসে গেলে একদম কী সেই তাহলে তোমার ওই যে নামকরণ থেকে সমানতা থেকে ইন জেনারেল একটা কোশ্চেন পেয়ে যেতে পেয়ে যাবা আর এখানের মধ্যে কি হবে বলো তো এখানের মধ্যে তোমার এলকেন অ্যালকিন অ্যালকাইন থেকে একটা কোয়েশ্চেন আসার চান্স বেশি দেখো তাহলে ক্যাটায়ন গুলো আমার কি হয় ক্যাথোডে দৌড়া তাই রে এরা ক্যাটোডে যায় তো আমরা পাবো হচ্ছে দেখবা এই দুইটার মধ্যে H+ এর দোর দৌড়ানোর ক্ষমতা বেশি মানে বিশু বুঝছো H+ হচ্ছে প্রায়োরিটি পাবে ও ক্যাথোডে যাবে কেন ক্যাথোড হচ্ছে ওকে খাবার দিবে আমি বিষয়টা বুঝো এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তাহলে ক্যাটায়ন কিসে যায় ক্যাথোডে যায় মাইনাসের দিকে যায় ওর খাবার হচ্ছে কি ইলেকট্রন ওর ইলেকট্রন দরকার ওর ক্ষুধা এই যে দেখো প্লাস হয়ে গেছে ইলেকট্রন হারাইছে তাহলে ক্যাথোডে গিয়ে অ্যাট ক্যাথোড কি করে ক্যাথোড তোমার এইচ প্লাস গিয়ে ইলেকট্রন নেই এই দুইজন যে দৌড়ায় ওইখান থেকে আমার আসে কি হাইড্রোজেন এটা আগে আমি একটু ডিটেলস পড়াচ্ছি থিওরিটা এরপর আমি বলে দিয়ে দেবো শর্টে আসলে কি এটা আসলে এটা না বুঝলে তো তুমি এইটা কেমন হবে বুঝতে পারবে না এর মানে এন প্লাস পরে আছে ঠিক সেম এই দুইজনের মধ্যে এ হচ্ছে প্রায়োরিটি ঠিক আছে এই দুইজনের মধ্যে এ কি করবে অ্যাট এনট তোমার ইথানোয়েট যাবে ইথানোয়েট গিয়ে কি করবে সিএইচ থ্রি সি ডাবল ও মাইনাস ও কি করলো এ হচ্ছে ইলেকট্রন নিছে আর এই হচ্ছে ইলেকট্রন দিবে দেখো এই ইলেকট্রন দিল ইলেকট্রন এই যে দেখো আছে এটা দিছে সাথে কি করবে কার্বন ডাইঅক্সাইড কে দিছে তাহলে এখানে থাকে হচ্ছে মিথাইল প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ইলেকট্রন তো একটা মিথাইল পাইছে একজনে মিলে কোনো বিক্রিয়া হবে না এই ইলেকট্রন যেটা দিছে এ এটাই নিছে তাহলে দুইজন মিলে এটা কি হয়ে যাবে এটা দুই অণু যদি দি তখন কি হবে মিথাইলের সাথে মিথাইল যুক্ত হয়ে ইথেন হয়ে যাবে প্লাস মিথাইল যুক্ত হয়ে কি হবে ইথেন এটা বুঝে একটু কঠিন এটা জাস্ট যে বিস্তারিতটা দেখে রাখছো তাতেই হবে তোমার তাহলে সোডিয়ামও পরে আসে দেখো সোডিয়ামও কোনো দৌড়াদৌড়িতে পার্টিসিপেট করে নাই সোডিয়াম হাইড্রোক্সাইডও পার্টিসিপেট করে নাই এরা হচ্ছে দর্শক অ্যাসপেক্টেটর এরা কাইন্ড অফ এখানে কাজ হয়েছে কিসের মতো বলতো দর্শকের মতো মানে দর্শকের মতো কাজ হয়েছে এরা কোনো ঘটনা ঘটায়নি তাহলে এটা কি এনে প্লাস ওএইচ মাইনাস এখানে বসছে ঠিক আছে এনএ প্লাস ওএইচ মাইনাস এখানে বসছে তাহলে তুমি একটু চিন্তা করো এখন কি কি হবে

ধরো আমি দিলাম হচ্ছে ইথানে সোডিয়াম ইথানেট তাহলে একে তড়িৎ বিশ্লেষণ করছে একে ইলেকট্রোলাইসিস ওই অ্যানোড ক্যাথোডের কনসেপ্ট আছে তো সেজন্য এটা হচ্ছে তোমরা একটু কম পারো এখন দেখো আমি উদাহরণগুলো পড়ালে পারবা তাহলে এখানে কি হবে এন এ প্লাস এ কি হয়ে যাবে পানির ওএইচ অংশের সাথে মিলে সোডিয়াম হাইড্রোক্সাইড পানি তাহলে এইচ প্লাস থাকে এইচ প্লাস কি করে ফেলবে এইচ টু এটা মূলত ক্যাথোডে যায় ক্যাটায়ন এরপর আছে সিএইচ সি ডাবল এখান থেকে কি হবে তোমার একটু বলো এখান থেকে সিও টু কি হয়ে যাবে কার্বন কার্বন এ হয়ে যাবে তাহলে থাকে কে কজন মিলবে এটা একটা ফ্রি রেডিক্যাল হয় ঠিক আছে এটা একটা ফ্রি রেডিক্যাল এটা দুইজন মিলে কি করবে তাহলে সোডিয়াম ইথানাইড থেকে আমরা কি পাচ্ছি ইথেন কয় অনু এখানে কিন্তু দুই অনু লাগে তোমাকে তো আর ব্যালেন্স করা লাগবে না কার্বন ডাইঅক্সাইড কয়টা বের হবে দুইটা বের হবে তাহলে তোমাকে কোয়েশনটা কি আসবে তোমাকে বলবে হচ্ছে সোডিয়াম ইথানোয়েড বা পটাশিয়াম ইথানয়েডিদ বিশ্লেষণে কি পাওয়া যায় ইথেন পাওয়া যায় ঠিক আছে তড়িৎ বিশ্লেষণে কি পাওয়া যায় ইথেন পাওয়া যায় আর কি পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় মানে বিষয়বস্তু এর তড়িৎ বিশ্লেষণে কি হবে সিও টু যাবে দুইটা প্লাস কি হবে ইথেন হবে এর মোল কয়টা লাগবে দুই মোল লাগবে ঠিক আছে দুই মোল লাগবে ব্যালেন্স করা লাগবে না তোমাদের সুবিধার্থে হয়তো ব্যালেন্স করে দেওয়া আছে এখানে কি লিখে দিবে টু ওখানে তাহলে দুইটা কার্বন ডাইঅক্সাইড একটু দেখো ধরো আপনি দিলাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড সোডিয়াম বা এখানে পটাশিয়াম দিয়ে দিলাম কারণ পটাশিয়াম দেখলে ভয় যাতে না পাও তাহলে এখানে বলে দিছে তোমাকে পরীক্ষায় কোয়েশ্চেন জাস্ট তড়িৎ বিশ্লেষণ আর কিছু বলে দেয়া নেই তড়িৎ বিশ্লেষণ এটা একদমই আমরা কম পারি তাহলে এখানে কি হবে এই এখানে কি হবে CO2 টু নাই হয়ে যাবে CO2 টু কী হবে কার্বন ডাইঅক্সাইড ওই পার্টটা কি আছে সি এইচ থ্রি সি এইচ টু এটা হয়ে যাবে ডাবল আসছে বছর দ্বিগুণ হবো টাইপের এই যে একটা লাইন আছে না এটা কি আর এক আরেক মেবি মেবিলাইন আসছে বলছে দেখুন ওই যে দেখো তাহলে এটা কি হয়ে গেল সিও টু নাই হয়েছে এটা কি হয়েছে দ্বিগুণ এটা দেখো এটা দ্বিগুণ হয়েছে প্লাস কি হবে এইচ টু প্লাস কে প্লাস আছে পটাশিয়াম কই গেল পানির ওইচ এর সাথে মিলে হাইড্রোক্সাইড করলো তাহলে ক্যাথোডে হয় এটা এই ঘটনা কিসে ঘটে এইচ টু টা কই পাই ক্যাথোডে ক্যাথোড ঠিক আছে এইচ টু ক্যাথোডে আর এই দুইটা পাই অ্যানোডে কারণ এসিডটা কই যাই অ্যানায়ন অ্যানায়ন কিসে যাবে অ্যানোডে যাবে ওইখান থেকে আমরা এটা পাচ্ছি অ্যাট অ্যানোড এটা কঠিন এটা এত জানবো না তুমি আগে বিক্রিয়াটা দেখো তাহলে এটা কি হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে যেটা এটা দ্বিগুণ তাহলে প্রোপানয়েটকে তড়িৎ বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে বিউটেন পাওয়া যাবে বিউটেন আর এখানে পাওয়া গেছে কি ইথেন তাহলে আমি তিন নাম্বারটায় আসি তিন নাম্বারটা ধরো আমি এরকম লিখলাম এখানে ধরো কি করে ਦਿੱっち ত্বরিত বিষ্লেষণ তাহলে কি হবে এই CO2 টা নাই হয়ে যাবে দেখো CO2 টা নাই হয়ে যাবে তাহলে এই অংশ যেটা আছে এটা রিপিট হবে পটাশিয়াম পানির সাথে মিলে KOH করবে তাহলে এটা কি হবে CH3 এর কোটিন কিন্তু একটু CH3 CH CH প্লাস কার্বন ডাই অক্সাইড কাটা যাবে এক থেকে একটা দুই অণু থেকে দুইটা কার্বন ডাই অক্সাইড যাবে প্লাস হাইড্রোজেন প্লাস কে ওএইচ বা এন ওএইচ সোডিয়াম ইউজ করলে ঠিক আছে তাহলে এই যৌগটার নাম কি 2 3 ডাইমিথাইল বিউটেন 2 3 ডাইমিথাইল বিউটেন নিজে একটু চিন্তা করে দেখবে এটা কেন হইছে আমি একটু লেখার টাইম দিই এই পেজটা লেখার জন্য আমি 10 15 20 সেকেন্ড টাইম দিই এরপর এটা যেহেতু এটা কম পারো সেজন্য আমি একটু টাইম বেশি দিচ্ছি বলেছে এইচ কই থেকে আসছে খুব স্বাভাবিক একটা প্রশ্ন এটা হচ্ছে জলীয় দ্রবণ এটা হচ্ছে সলিউশন এর মানে শুরুর লিখাটা লিখলে বুঝবে এখানে আসলে দেখে মনে হচ্ছে একজন কিন্তু ওর ভিতর লুকাই আছে আরও একজন এটা কই মিশেছো তো পানিতে মিশেছো এর মানে এটা কি পানি দ্রবণ এর ভিতর লুকিয়ে আছে কে সুপ্ত অবস্থায় আছে কে পানি বিষয়বস্তু পানি আছে ওই পানি থেকে কে আসছে হাইড্রোজেন আসছে এই যে দেখো এটা সেজন্য আমি এখানে লিখে দিস ঠিক আছে এটুকু লিখছো এবার এটুকু একটু লিখো হ্যাঁ আগে একটু লিখে নাও এরপর আমি বলছি আমি একবার করে দিচ্ছি এটা বই থেকে এগুলো বই থেকে দেখলে একটা গ্লাস দেখবে এগুলো হচ্ছে খাতায় পেন ফারুক বলেছে ওয়েস মানে প্লাস দর্শক কেন ঠিক আছে এর কারণ হচ্ছে ওরা তো কোথাও যেতে পারছে না কেতরের দিকে ও প্রায়োরিটি পারছে না ধরো দুই জন্য কোনো জায়গায় গেলাম বিষয় বুঝছো তো একজন প্রায়োরিটি পাইছে আগে আর একজন প্রায়োরিটি পাচ্ছে না তাহলে ও বসে আছে বিষয় বুঝতে পারছো দুইটা ক্যাটায়ারির ভিতরে একজন প্রায়োরিটি পাইছে এইচ প্লাস পাইছে এ প্লাস পাই নাই ওখানে দেখবো একটা সিরিজ আছে তরিত্রাশনের মধ্যে গেলে কে প্রায়োরিটি পাবে আর একটা হচ্ছে কি আছে বলতো ওয়েজ মাইনাস আছে আর ইথারে এটা আছে তাহলে দুজনের মধ্যে কে প্রায়োরিটি পাবে একজন পাবে একজন আগে নিবে আর একজন কে এর পরে ঘটনা ঘটাবে বিষয়ে বুঝতে পারছো তো যে ঘটাইছে ও তো ঘটায়ছে বাকি যেটা ওইটা হতে আলাদা বসে আছে খার হিসেবে ওই জন্য তাহলে এখানে কি হয়ে যাবে সিও টু বের হবে কয়টা বের হবে একটা ফার্স্টে বের হলো তাহলে একটা সিএইচটি ফ্রি রেডিক্যাল পাওয়া যায় সিএইচটি পাওয়া যায় দুই অনু থেকে কি হবে দুইটা সিও টু বের হবে দুই অনু থেকে কি হবে দুইটা সিও টু বের হবে তাহলে এই সিএইচটি কয়টা আসলো বলো তো দুইটা তাহলে সিএচটি সিএসটি মিলে এই থান বুঝছো তাহলে এতে পানির ওয়েচ এর সাথে মিলে কি হবে এটে ওয়েচ আর এইচ টু পানের এইচ প্লাস এইচ প্লাস টু এখানে দেখো তো সিও টু টাই হয়ে গেলো CO2 নাই হয়ে গেল কয়টা CO2 একটা থেকে একটা CO2 এটা দুই অণু লাগবে তাহলে এই যে পার্টটা আছে এটা কি হয়ে যাবে ডাবল হবে এই পার্টটা কি দুই কার্বন দুই কার্বনের পার্টটা ডাবল হয়ে গেলে কি পাওয়া যায় বিউটেন পাওয়া যায় তাহলে সোডিয়াম প্রোপানয়েট 2 সোডিয়াম প্রোপা সোডিয়াম বিউটেন এখানে কি হবে দেখো তো সিও টু নাই হয়ে গেছে দুইটা 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 থেকে তাহলে এই পার্টটা তাহলে এই পার্টটা দুইটা হলে এই যে দেখো কি আরেকটা এই যে দেখো এই পার্টটা কি আসছে দুইবার আসছে এই পার্টটা দুইবার আসছে দুইবার বার এসে একটা বন্ধন হয়েছে এটাও ফ্রি রেডিকেল হিসেবে ছিল এটাও ফ্রি রেডিকেল হিসেবে ছিল বিষয় বুঝতে পারছো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এটা টু থ্রি এটা জাস্ট প্র্যাকটিসের জন্য এরকম দিয়ে দিলাম